वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्देराधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् छाकुश कृपा सिंधु पति पाने वैष्णवभ्यो नमो नम मोक वाचा लंगुंगिरी यदिपातमहंग बंदे हुई बृंदाई तुलसीदे वै पिया वै सच

सदानुरक्तगुरुभोक्तियुक्तो भक्तिप्रमदाक्ष जगोद्वरु ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्च तं शरण्यं भीतात्तिहं पुनतोपाल् भवद्दिपोतम् বন্দে মহাপুষতে চরিদ যৎপা প্লবনখ চন্দমনি ছঠায়ে বিসরজিত কিমি বোধ বিশ্বদর্শি পূর্ণাগর সসাগর সারমূর্তি সারাধিকা কৃকি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ श्रीआद्वैत अवगदाधर शिव सदी श्री श्रीकृष्ण चैतन्य प्रभुनतान श्रियादैत गदाधर शिव सदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে আজানুম্বিত ভুজৌ কনক সংকীর্ কমলাযু দিজরু যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণাভতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

भुक्तिं च मुक्तिं च ददासि नितं भावानुरूपेण सदा न राणं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् বরানসিপুরপতি ভজনাথীসদ লীর্জসি যাতে হৃদয় সংবি ভজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

তসৈব হেত প্রযোতি হেত কোবিদ নত ভ্রমতা তলবভতি দুঃখবৎ অন্যত সুখম কালীন সর্বত্র গভীর রংহসা গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত পরমংশ জগদ্গুরু জানিয়েছেন আমরা গৌড়ীয়গণ একায়ন পন্থায় আমরা বিশ্বাসী আমরা একায়ন পন্থায় বিশ্বাসী আমরা কখনোই নিজ নিজ কোনো ক্ষমতা আছে বলে দাবি করব না আমাদের এরকম কোনো অভিসন্ধি নাই গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা প্রপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন গৌরীয়গণ সর্বদাই একা একায়ন পন্থায় অবস্থিত একায়নপন্থায় বিশ্বাসী তারা কখনোই ব্যক্তিগত কোনো ক্ষমতা থাকলে পরে সেই ক্ষমতার ওপর তারা আস্থা রাখেন না তারা বুঝতে পারেন যে যা কিছু আমার কাছে শক্তি আসছে এটা প্রচারের শক্তি হোক বা কোনো অন্য কোনো সেবার শক্তি হোক সবই সেই ভগবানের থেকে ওপর থেকে আসছে তারা আকর স্থানের প্রতি তাদের সব কিছু আস্থা আরোপ করেন ও তাই জন্য তাদের মধ্যে কোনো কোনো স্বার্থের কোনো লড়াই থাকতে পারে না একায়ন পন্থা কাকে বলে একায়ন পন্থাটা হলো সংস্কৃত একটা শব্দ এটা বাংলাও বলা যায় একায়ন পন্থার মানে হল একমুখী একায়ন পন্থা মানে আমার পথটা একদিকে যাবে একমুখী বহুমুখী হবে না যেমন গীতাতে ভগবান বলছেন বদ্ধজীবের যে বুদ্ধি সেগুলো বহুমুখী একমুখী নয় যারা ভগবত ভজনে নিয়োজিত হয়ে পেরেছেন তাদের বুদ্ধিটা নিশ্চয়ত্বিকা বুদ্ধি বা একমুখী বুদ্ধি বহুমুখী বিচার যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের প্রত্যেকের জীবনে স্বতন্ত্রতা নেমে আসবে আমরা যা ইচ্ছে তাই করব আমাদের মাথার উপর কেউ নাই বলবার আমরা যে কোনো পথে চলতে পারি কিন্তু আমরা গৌরীয়গণ সবসময় ভগবানের দ্বারা গুরু বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই অর্থাৎ আমাদের যা কিছু জীবনে আছে সব কিছু গুরুবৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত আমরা স্বতন্ত্র নয় একাং পন্থা প্রভুপাত বলতে চেয়েছেন এ কারণে যে আমাদের যে সেবাটা আমরা রাধা গোবিন্দ গৌরহীর জন্য আমরা করে থাকি সেই সেবাটা একমুখী হওয়া দরকার অর্থাৎ সমস্ত সেবা আমাদের যার যত ক্ষমতা আছে কারোর শিক্ষাগত ক্ষমতা থাকতে পারে কার অর্থনৈতিক ক্ষমতা থাকতে পারে আবার অন্য অন্য ক্ষমতাও তাদের থাকতে পারে সেই ক্ষমতাগুলো স্বতন্ত্র ব্যবহার না করে বৈষ্ণবের মাধ্যমে অর্থাৎ বৈষ্ণব যা চাইছেন তারা সর্বদা ভগবানের সেবায় নিয়ে আমি তাদেরকে যদি সহায়তা করি তাহলে আমার সেবা হবে আমি স্বতন্ত্রভাবে গোড়া ডিঙিয়ে ঘাস খাবো সেটা হয় না এই জন্য প্রপাত বলছেন সমস্ত আমাদের যত শক্তি আছে ভগবান দিয়েছেন সমস্ত সামর্থ্য আছে বিদ্যাগত অর্থগত সেগুলো সব একমুখী হওয়া দরকার অর্থাৎ গুরু পরম্পরা ক্রমে যেন মূল জায়গায় গিয়ে পৌঁছায় অর্থাৎ রাধা গোবিন্দ গৌরীচরণে গিয়ে পৌঁছায় মূল ধারা ধারাটা অনেক হবে না ধারাটা যদি অনেক হয় তাহলে সেখানে বিশৃঙ্খলা হয় সেবা সেখানে মানা যায় না ওটাকে সেবা বলা যায় না আমার একটা ক্ষমতা আছে আমি বিদেশ গিয়ে প্রচার করে দেখিয়ে দিলাম অনেক টাকা পয়সা আনলাম এগুলো প্রচার নয় যখন গুরু যখন গুরুদেবের আদেশে যখন গুরুদেবের আদেশে আমি বসে হরি নাম করি তখন সেটা আমার সেবা হয় গুরুদেবের আদেশে যখন আমি কোনো জায়গায় সেবায় যাই সেটা গুরু সেবা হয় সেটা সেবা হয় জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার কয়েকজন শিষ্য ছিল তারা বাবাজি মহারাজকে মান্যতা দিতেন না কেন তিনি নিরীহ বসে হরিনাম করতেনি আবার তো বুঝতেন না বাবাজি মহারাজ বলতেন তোমরা হরিনাম করবে না যাও বেগুন গাছে জল দাও বেগুন গাছে জল দাও লাভের ডগা করো যাও ওই যে আমরা লাগু আমরা কি বেগুন গাছে জল দেওয়ার জন্য এসেছি বলে যা বলছি তাই করতে হবে বেগুন গাছে জল দেওয়াটাই তোমাদের ভক্তি হবে মানছে না ভক্তিমোট ঠাকুরকে নালিশ করা ভক্তিমোট ঠাকুর তো তার থেকে বেশ নিয়েছে গিয়ে বললেন পরমংস বাবাজি মহারাজ যা বলছেন তোমাদের সেইটি মানতে হবে উনি যদি বলে থাকেন বেগুন গাছে জল দিতে হবে সেটা তোমাদের সেবা তোমরা হরিনামের কাছি টানবে আর মন থাকবে অন্য জায়গায় সেটা আমি হতে দেবো না সেটা ভজন হয় না তার আজ্ঞায় যেটা বলছেন তিনি সেটা করতে হবে কাজেই প্রপাত সর্বদাই বলতেন যে অপ্রাকৃত জগতের যে আমাদের যে সেবার যে বৈশিষ্ট্য সেখানে দেখবেন সবাই কিন্তু একটা ছন্দ আছে তার মধ্যে একটা মিল আছে তার মধ্যে একটা ধারা আছে যেমন আমরা আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা বলি একথা তো বলি অন্যভিলাষিত শূন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা বলি আচ্ছা এখন আনুকূল্যনও কথাটা দীর্ঘদিন যাবৎ ব্যাখ্যা করা হয়েছিল সেটা রসামৃত সিন্ধু যখন ব্যবহার করা পুরপুরুষ আগে ব্যবহার করা হয়েছিল এটা আনুকূল্যেন মানেটা কী অনুকূল মানে কি প্রতিকূলের অনুপস্থিতি প্রতিকূলে যদি আমার জীবনে প্রতিকূলের প্রতিকূল কোনো কিছু না থাকে সেটা কি কি আমি অনুকূল বলবো এ সম্বন্ধে অনেক বিচারে কোনটাকে অনুকূল বলবো কোনটাকে প্রতিকূল বলব যশোদা মা যখন গোপালকে দুগ্ধ পান ছেড়ে দিয়ে দুগ্ধ পান করানো ছেড়ে দিয়ে যখন চুলায় আগুনে যখন দুধটাকে পারতে গেলেন গোপাল তো রেগে গেলেন কে তো ভেঙে দিলেন মন্থন ভাণ্ডটা তাহলে কি যশোদা মায়ের ওখানে কি অনুকূল সেবা হলো না অনেক প্রশ্ন আছে যারা গভীরে যায় যারা ওপর ওপর কথা বলে বন্ধ করে দেয় কোনো কথা অনেক প্রশ্ন আসে অনেক কথা যাই হোক এখন আমরা একটা কথা গুরুদেবের সঙ্গে গুরুবর্গের গুরুবর্গের থেকে শিখেছি সেটা হচ্ছে আনুকূল্য মানে হলো শ্রীমতী আমাদের গৌরীয় ধারায় আমাদের সারস্বত গৌড়ীয় কেন এখানে গুরুগৌড় বলছেন আনুকূল্যেন কথাটা আমরা একটাই কথা আমরা মানে করব বর্তমানে অনেক মানে হতে পারে অনুকূলা রাধারানী রাধারানী ছাড়া কৃষ্ণের কি পছন্দ কি তিনি পছন্দ করেন এটা অন্য কেউ জানেন না এই জন্য শ্রীমতী রাধারানীর আনুগত্যে আমাদের যে সেবাটা সেটাকে আনুকূল্যেনও বলা হবে এটা আমাদের গুরুবর্গ বলতেন তার আনুগত্য আমরা করব এরকম আমাদের গুরু পরম্পরা ক্রমে যারা আমাদের গৌড়ীয় গুরুবর্গকে মান্যতা দিয়েছেন গুরুদেবকে মান্যতা দিয়েছেন পরম গুরুদেবকে অর্থাৎ পরম্পরা ক্রমে তাদের নির্দেশ আদেশ ক্রমে যে সেবাগুলো করে যাচ্ছেন সেটাকে বলে একায়ন পন্থা আমি যদি ভিন্নভাবে অন্য কোনো পন্থা একটা আবিষ্কার করি সেটাতে একায়ন পন্থা হয় না এটা সম্পূর্ণ বিপর্যস্ত হয় আলোচনা প্রসঙ্গে আমাদের অনেক কথা আলোচনার সুযোগ নাই অত্যন্ত অল্প কথায় কালকে আলোচনা প্রসঙ্গে দেখা হয়েছিল বেদব্যাস বেদদেব গোস্বামী ছিল সুখদেব গোস্বামীকে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ নামার অমল প্রমাণ অমল পুরাণ যত বৈষ্ণবানম ধনম যেটাকে বলা হয় ভাগবতম পুরাণ তিলকম যৎ বৈষ্ণবানম ধনম এই পুরাণ তিলক মানে এর ওপরে আর কিছু নাই যেটাকে শ্রীমান বা মহাপ্রভুর বিচারেতে আমরা দেখেছি প্রমাণম প্রমাণমলম প্রেমা পুমার্থ মহানু শ্রীচৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদর না নরতম ঠাকুর বলছেন বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ কথাগুলোর অনেক তাৎপর্য আছে নরোত্তম ঠাকুর মহাশয়ের এই যে প্রার্থনা এবং প্রেমভক্তিকা ভক্তি চন্দ্রিকা এর ওপরে যদি আমাদের গুরুবর্গ কোনো টিপ্পনী করেন তাহলে এরকম একটা মহাভারত হইয়া এটা দেখতে মনে হয় এর মধ্যে কিছু কি আছে এটা সরল কথা কিন্তু এই যে কত বড় গভীর কথায় মধ্যে প্রত্যেকটা শব্দ তিনি কেন ওই শব্দটা ব্যবহার করলেন প্রত্যেকটার মধ্যে গভীর রহস্য আছে তাহলে নরতম ঠাকুর আমাদের ঠাকুরমশায় বলছেন যদি কোনো স্বাস্থ্যের বিচারে কোনো সংশয় উপস্থিত হয় যদি কোনো সংশয় উপস্থিত হয় তাহলে তোমরা নিঃসন্দেহে ভাগবতী মহাপ্রাণকে মধ্যস্থ রাখবে অর্থাৎ ভাগবতী মহাপ্রাণ এই ব্যাপারে কী বলছেন ভাগতজী মহাপুরাণের সিদ্ধান্তটা কী অন্য অন্য পুরাণ আদিতে আমাদের অনেক সময় অনেক অনেক বিষয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এক দুস্তর ওপর বিচার করা হয়ে থাকে আর যেটা বদ্ধজীবের বোঝা অসম্ভব যেমন বহুপথ প্রায়ই বলতেন অনেক সময় বলতেন আপনারা মহাভারত ছেড়ে দিয়ে আপনারা চৈতন্য ভাগবত পাঠ করুন ভক্তিম ঠাকুর বলতেন এখন আপনারা চৈতন্য চরিতামিত রেখে চৈতন্য ভাগবত আগে পাঠ করুন এ কথার রহস্যটা কি এর মধ্যে তো কোনো কথা আছে নিশ্চয়ই তারা অপমান করতে চাইছেন বহুপাদের বক্তব্য ছিল যদি কেউ ভাগ যদি কেউ মহাভারত অনুশীলন করে নিজে নিজে যদিও মহাভারতের উপর নীলকণ্ঠ আদি তাদের অনেক টিপ্পণী আছে টিকাকা অনেক বড়ো বড়ো বিভিন্ন টিকা আছে কিন্তু তথাপি মহাভারতের যে মহাভারতের যে মহাকাব্য তো ওটা একটা ইতিহাসের মত সেইখানে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বদ্ধজীব হৃদয় থেকে মেনে নিতে পারবে না বদ্ধজীব যখন কৃষ্ণকেও মেনে নিতে পারে না কৃষ্ণ কেন রাশ্রিয়া করবে কৃষ্ণ যদি শত কোটি জমি আমি দু একটা গোপী নিয়ে করব এরকম বিচার চল পাশবিক বুদ্ধি তারা যেই হোক সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোক আর বিদ্যাসাগর হোক যেই হোক তাদের তো ওইটা মাথায় ঢুকবে না বিদ্যাসাগর বিদ্যার জড় জড়বিদ্যার তিনি সাগর হতে পারেন কিন্তু অপ্রাকৃত বিদ্যায় তো কিল কিছু নয় তিনি তো ডুবে মরবেন ভগার খালে ডুবে মরবেন না হয় না বঙ্কিমচন্দ্রকে অনেক বুঝিয়েছেন ভক্তিমোদ ঠাকুর যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কলকাতা এই কৃষ্ণনগর থেকে তিনি যাবেন অন্য জায়গা শ্রীরামপুরে আর উনি থাকবেন নিয়ম হলো যাওয়ার আগে ফাইলগুলো বুঝিয়ে দিত অনেক ফাইল তো কোন কেস কী আছে বুঝিয়ে দিত সেই সময় দুজনের মধ্যে কথা হতো ভক্তিম ঠাকুর অনেক চেষ্টা করেছেন তাকে বুঝিয়ে শুদ্ধ ভক্তি কি বস্তু বোঝাত কিন্তু তিনি বুঝবেন না তিনি যা বুঝে ফেলেছেন সেটা বল উনি উল্টে ভক্তিম ঠাকুরকে উপদেশ করবেন এই হচ্ছে অবস্থা আমাদের অবস্থা এই হোক যাই হোক বক্তব্য হলো এই যে বদ্ধজীবের অন্য অন্য গ্রন্থকে বহুগ্রন্থ কলা অভ্যাস নিষিদ্ধ এই যে আমাদের বিচারটা আছে বহুগন্ত কলা অভ্যাস নিষিদ্ধ এ কারণটা কি এর কারণ হল গুরুবর্গ জানেন এরা বদ্ধজীব যে মহাভারতপতি কী বেদব্যাস কী করলেন এ তো ভালো না বুঝবে না কিছু সর্বনাশ হয়ে যাবে তার ওই জন্য নিজের ইচ্ছায় স্বাস্থ্য অনুশীলন করতে চাও না এগুলো সর্বনাশ হয়ে যাবে কখন কি মানে ওখানে তুমি বুঝতে পারবে না তখন তোমার হয়ে যাবে কি যেটুকু উন্নতি হতো তাহলে একেবারে সর্ব যেটুকু উন্নতি হতো সে তো হবেই না উল্টা আরও সর্বনাশ হয়ে যাবে সেই জন্য বহু কন্থ কেলা অভ্যাস নিষিদ্ধ বাদ সনাতন এরা সব শাস্ত্রের বিচার করে এগুলো আমাদেরকে দিয়েছেন এখন কালকে একটা সম্বন্ধে আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে বেদব্যাস কি করে আবির্ভাব হলেন সে সম্বন্ধে আমি অনেকটা আপনাদের কাছে কৌশলে এড়িয়ে গেছি কেন আমি যদি বিস্তৃতবা বলতে যাই অনেকে হয়তো বুঝবেন না ভুল বুঝবেন বুঝতে পারবেন না বাস্তবিক পক্ষে উপরিচর বসু বলে একটা আমাদের গন্ধর্ব ছিলেন তার ঔরসে একটি বিরাট মৎস্যের গর্ভে একটি কন্যা জন্ম হয়েছিল এটা আপনাদের এটা বিশ্বাস করবে না এবার কী করে হয় এসব কী কথা মানুষে তো জলপরি বিশ্বাস করে না আমাদের প্রমাণ আছে জলপরি এখনও দেখা যায় আকাশে পরি সে পরীর সঙ্গে দেখা করেছেন আমাদের ফুলেশ্বর বললে তীর্থপস্বীমার যে শিষ্য তার বাবা এগুলো করতেন খারাপ কাজ করতেন না উপকার করতেন ওর বিশেষ মন্ত্র যে ওখানে ও পরি আসতো তাকে কোনো গরিব লোকের চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে তিনি ভালো কাজ করতেন বলে এইগুলো তাকে ফেরত দাও দয়া করে এগুলো করতেন পরি পরিমন্ত্র কিন্তু লোকের তো বিশ্বাস হয় লোকে জড়ো ছোকে যেটুকু দেখবে সেটুকু সেটুকুও বিশ্বাস করতে চায় না তাহলে আর কী বিশ্বাস করবে উপরিচর বসুর ঔরসে একটি মৎস্যের গর্ভেতে একটি কন্যা জন্মগ্রহণ করেছিল যার নাম হলো সত্যবতী তিনি তিনি মৎস্যগন্ধা তার গা দিয়ে মৎস্যর মতো গন্ধ এই হচ্ছে বিষয় সেখানে পরাশর ঋষি জানেন এটা ভবিতব্য ভগবানের একটা আদেশ এরা বুঝতে পারেন সাধারণ মানুষ বুঝতে পারেন না কেন ওটা নিষেধ করলেন কেন করলেন এটা বুঝতে পারেন বেদব্যাস কেন তিন সন্তানের জন্ম দিলেন কি কারণে এ তো বাজে কথা এগুলো বিশ্বাস হবে না আমরা আমাদের যে চরিত্র আমরা যে চরিত্রহীন আমার কথা বলছি এরা নিজের সাপেক্ষে অন্য জিনিসগুলো বিচার করতে যায় আমি যদি এরকম হই তাহলে গুরুদেব ম্যাক্সিমাম এইটুকু হবে আর কি হবে এই বিচারটা আমাদের আমরা অপ্রাকৃত বলি মুখে বলি কিন্তু বাস্তবিকভাবে আমরা অনুভব করতে পারি না যে গুরু বৈষ্ণব অপ্রাকৃত এটা আমরা কখনোই বুকে হাত দিয়ে বললে পারে না সম্ভব করে না এরা মনুষ্য জ্ঞান করে যার জন্য তাদের যে চরম উপকারটা সেটা হতে পারে না যাই হোক বেদব্যাস এইভাবে আবির্ভাব হয়েছিলেন পরাশর ঋষি দৈব আদেশে এইভাবে সেখানে বেদব্যাসের আবির্ভাব হলো তারপর বেদব্যাস থেকে আমরা পেলাম এই যে আমরা তাকে পেলাম আর তা কি বলে আমাদের সুখদেব গোস্বামীকে পেলাম সুখদেব গোস্বামীকে পেলাম এখন সুখদেব গোস্বামী কি কারণে তিনি তিনি তো তিনি তো সর্বদাই মজগুল হয়ে রয়েছেন তার কি দরকার পড়েছিল এই ভাগবতজী মহাপুরাণ নামক এই যে মহান বিস্তৃত পুরাণ এটা তিনি এটা তিনি অধ্যয়ন করতে গেলেন কেন কি দরকার ছিল এই প্রশ্নটা করেছেন সুতদেব গোস্বামীর কাছে ওই সনকাদি ঋষি সনকাদি ঋষি এই প্রশ্নটা তাকে করতে গেছিলেন এই প্রশ্নটা করার পর উত্তর দিয়েছিলেন সুতদেব গোস্বামী সুতদেব গোস্বামী বলছেন আপনারা কেন এ প্রশ্নটা করলেন সেটা আমি বুঝতে পারছি আচ্ছা আপনারা বলতে চাইছেন সনকাদি ঋষির বক্তব্যটা কী ছিল যদিও কণ্ঠের কারণে ভালো করে আমি সবচেয়ে দুঃখের সঙ্গে আমার আনন্দ হচ্ছে না আমার আনন্দ হচ্ছে না কেন এই কারণে বিভিন্ন কারণ আনন্দে অপ্লুত হয়ে আমার করতে হয় যাই হোক যাই হোক সুতদেব গোস্বামীর কাছে সনকবাদী ঋষি এই কথাটা বলছেন সবই নিবৃত্ত নিতরহ সর্বত্র উপেক্ষক মনিহি কস্য বা বৃহতিম এতাম আত্মারাম সমাভাষাত। কেন অভ্যাস করতে গেলেন ইনি তো ইনি তো নিবৃত্ত নিতর তার তো কোনো বিষয়েই কোনো আকর্ষণ নেই তার তো কোনো প্রয়োজন নেই তার তো কোনো প্রয়োজন যে সমস্ত ব্যাপার থেকে তিনি নিষ্প্রিয় তো হঠাৎ তিনি এত বড় এক এত বড় একটা বৃহৎ পুরাণকে তিনি অভ্যাস করতে গেলেন কারণটাই সেইটার উত্তরেতে সুতদেব সিং বলছেন আপনারা মনে করতে পারেন যারা আত্মারাম তারা বোধহয় কোনো বিষয়ে আকর্ষিত হয় না কিন্তু এই চিন্তাটা আপনাদের আমার মনে হয় সঠিক নয় কারণ মিথ্যা বলছেন বলা যাবেন কথাগুলো একটা মার্জিত আমার মনে হয় এই কথাটা আপনারা বিচার করে দেখবেন আমার সেখানে বলছেন যে শ্লোকটা সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু আট আঠেরো রকমের ব্যাখ্যা করেছিলেন যে শ্লোকটা সনাতন গোস্বামীর সামনে বাষট্টি রকমের প্রায় ব্যাখ্যা করেছিলেন তারপরেও মহাপ্রভু বলছেন সনাতন তোমার সঙ্গগুণে উঠে অর্থের তরঙ্গ তোমার সঙ্গর গুণেতে অর্থের তরঙ্গ যেন মনে হচ্ছে আরও অর্থ যদি বলো আরও আমি বলে যাব সেটা কি শ্লোক এটা এই শ্লোক আত্মারামশ্চ মনয়ো নির্গন্থ্যা অপি উরুক্রমে করবন্ত অহেতুকিম ভক্তিম ইত্যম গুণ হরি অর্থাৎ আত্মারাম হলেও আত্মারাম হলেও আত্মারাম হলেও তারা যখন ভগবানের গুণেতে আকৃষ্ট হন তখন তার আত্মারাম থাকলেও সে ভগবানের প্রতি দৌড়াবে এটা নিয়ম এটা আমরা একটা কথা না অনেক যেমন আমরা চতুর্শনের কথা দেখেছি প্রথমে তারা নির্বিশেষ একাক্ষর ব্রহ্মের এ করতেন তারা লাস্টে কি করলেন ব্রহ্মার কাছে শুনে বৈ বৈকুণ্ঠ ভগবানকে দেখতে ধরলেন কাজেই অনেকের এরকম ধারণা থাকতে পারে যে আত্মারাম হলে তো আর কোনো ব্যাপারই তো মন আকর্ষিত হয় না তো এটা কি করে সম্ভব হয় তো সেখানে শাস্ত্রে বলছেন যেটা ধারণাটা ঠিক নয় আত্মারাম হলেও ভগবানের গুণেতে আকৃষ্ট হয়ে দৌড়াবে ভগবানের এতই অনন্ত গুণরাশি ভগবানের এতই মহিমা যাকে একটু যদি কেউ অনুভব করে সে আর স্থির থাকতে পারবে না এটা নিয়ম সেই জন্য বলছেন আত্মারামশ্চ মনয়ু নির্গন্থে অপি অরুক্রমে করবন্তি অহেতু ভক্তি যদিও আত্মারাম কথাটার মানে হলো আত্মারাম কথাটা মানে হল যিনি আত্মাতে বিচরণ করেন তিনি আত্মা আত্মনি আত্মনি রমাতে ইতি আত্মারাম তো সেটা ঠিক আছে কোনো অসুবিধে দেখেন কিন্তু যখন ভগবানের রূপ গুণেতে লীলাতে আকৃষ্ট হন তখন তো তখন তো কোনো মতে তাকে আটকানো যাবে না যেখানে কপিলদী মহারাজ মাকে বলছেন যথা গম মস অম্মদ গঙ্গা বা নদী যেমন সমুদ্রের দিকে দৌড়ে যায় কোনো বাধা মানে না যখন কেউ অহেতুকে ভক্তি অহেতুকে ভক্তি যখন যার জীবনে আসবে সেটা কালকেও বলা হয়েছিল সেখানে বলছেন সবই পুংসাম পারো ধর্ম ইয়াত ভক্তি রধক্ষছে অহেতুকি অপ্রতিহাতা জয় আত্মা সুপ্রসিদ্ধ এখানে অহেতুকি বলা হয়েছে অর্থাৎ কোনো হেতু কোনো হেতুকে আমাদের জগতে ব্যবসা চলে আপনি এটা দেবেন তো তাহলে আপনাকে এই দেব আমরা ওইটাতে অভ্যস্ত তাহলে অহেতুকেই কথাটা আমাদের মাথায় ঢোকে না অহেতুকে আবার কি করে হয় আমরা জানি স্বার্থ আছি এটা করলে এটা হয় তো ওনার কী স্বার্থ আছে পৌপাদের নিশ্চয়ই কোনো স্বার্থ আছে ভক্তিমের নিশ্চয়ই তাহলে এই কথা বলছেন কেন এটা আমাদের সন্দেহ আছে কিন্তু জগতের লোকের ধারণাই নেই যে অপ্রাকৃতি জগতের বৈষ্ণবগণের বিন্দুমাত্র কোনো স্বার্থ নাই যদি তারা চান এই জগৎ থেকে এখনই চলে যেতে পারেন তাই থাকার কোনো ইচ্ছা নেই কী করবে এই জগতে থেকে কি আছে এই জগতে কিন্তু তবুও তারা থাকেন বামন মঙ্গশ্রী মহারাজ একা ঘরেতে বাইরে ভেতরে কোনো লোক নেই উনি একা জিজ্ঞাসা করছেন একা একা মনে আর কতদিন থাকতে হবে আর কতদিন আমাকে থাকতে হবে ওপর থেকে আদেশ হলো আরও কিছুদিন থাকো কেশব কোশিমকে জিজ্ঞাসা করছেন একা ঘরে চারোপুলিতে আর কতদিন থাকতে হবে কতদিন আর থাকবো আর কিছুদিন থাকো দরকার আছে তো এগুলো ভগবানের ইচ্ছায় অনেক শ্লোক আপনারা জানেন মহৎ বিচলনাম নীনা গৃহীণাম দীন শেতাং নিঃসায় নান্যথা কল্পতে কচিত জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্ব সুদীক্ষিত অনুগ্রহায়হ চর্তি নূন্য ভূতানি ভাব্যাণী জানার অনেক কথা সেখানে সব প্রমাণ আছে মহান্তির কাজ নাই তবু পামর অপরের ঘরে তিনি যান আছে একটা শ্লোক আছে বাংলায় মহাতার মহান্তের কাজ নাই তবু পামর তাড়িতে যান তুই পরের ঘরেতে যান এইগুলো আছে তাহলে এখানে আত্মারামস্য মনে কথা তিনি উত্তর দিলেন দ্বিতীয়বারে বলছেন তিনি বলছেন সুতদেব হরের গুণাক্ষিপ্তমতীর ভগবান বদরায়ণিহী অধ্যগাদ মহাদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয়া যেটা বৈষ্ণবদের প্রাণ বৈষ্ণবদের এটা কোনো গ্রন্থ নয় এটা কোনো গ্রন্থ নয় বৈষ্ণবদের এটা হচ্ছে হার্ট হৃৎপিণ্ড প্রাণ যেন প্রাণ না থাকলে বাঁচে না যেমন ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইবদিজ আমি ভক্তের অধীন আমার কিছু নিজের স্বতন্ত্র অথচ তিনি আমরা জন্মাদর্শ যত মেয়াদ ইতর আশ্চর্য সভিজ্ঞ সরাট এখানে আলোচনা করে দেখলাম ভগবান হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সরাট বস্তু কেউ তাকে কন্ট্রোল করতে পারবে না তার ক্ষমতা কোথায় অনন্ত ব্রহ্মাণ্ডকে চুটকি দিয়ে চালাচ্ছেন যেটা মুসলমান কবি অনুভব করলেন অথচ ভজনে এসে এই লোকগুলো অনুভব করতে পারছে এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলিছ এটা কে লিখেছেন কবি নজরুল ইসলাম এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ তা আশ্চর্য ভাবা সে বুঝতে পারলো আমাদের মাথায় ঢুকছে না অপরাধের কারণ তাতে জানি অপরাধ আছয়ে প্রচুর হরের গোনাক্ষিপ্ত মতির ভগবান ভদ্রায়ণী অধ্যগাদ তার পাঠ করেছিলেন পঠন পাঠ করেছিলেন এই ভাগবতী মহাপ্রাণ নিত্য নিত্য বিষ্ণু জনপ্রিয় এটাকে এই কারণে করেছে হরের গুণাকৃত্তমতীর ভগবানের গুণেতে আকৃষ্ট হয়েছিলেন প্রথমেই দিনে আলোচনা করা হয়েছিল যে ব্যাসদেব গোস্বামী পুত্রের পেছনে দৌড়াচ্ছেন সেটা শুনেছেন যংব্রভুয়ন্দম নৃতম বিরহকাতর আজুহাব পুত্রে পুত্রেতেন্ময়া তর বিনেদম ত্বং সর্বভূত হৃদয় মনিমান এটা জেনেছে কিন্তু এই ব্যাসদেব তাকে ফিরিয়ে আনতে পারেননি প্রথমবার যখন ডাকছেন ছেলে কিন্তু ফিরে আসে ছেলে চলে গেছে জঙ্গলে পাহাড়ে চলে গেছে এই বেদব ব্যাস পরবর্তী সময়ে একটা বিচার করেছেন একে এমনি আমি ফিরিয়ে আনতে পারবো না একটা একটা কায়দা করতে হবে সেটা কি ভগবানের গুণাবলী এর কানের কাছে যদি উচ্চারণ করা হয় কোনো মতে আমি নিশ্চিত ও ফিরে আসবেই এমনি ডাকলে আসবে না অনেক ডাগলো কিন্তু তিনি চলে গেলেন তখন বাদরায়ণী ঋষি কী করলেন তারই এক শিষ্যকে ভাগবতের ভগবানের মহিমা অর্থাৎ করুণা অপার করুণা আর তার সৌন্দর্য লীলার বৈশিষ্ট্য দু চারটে শ্লোককে শিখিয়ে দিয়ে বলছেন তুই এটাকে মুখস্থ কর গিয়ে ওকে কিছু বলবি না ও এখানে বসে রয়েছে বসে থাকুক তো ওখানে দূর থেকে এই দুটো এই দু চারটে শ্লোক বলবি তারপরে কি হয় দেখা যাক এই বলে সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনার এই একটা কায়দা করলেন শিষ্য গিয়ে ওকে কোনো বিরক্ত করেনি ডাকেনি খালি আপন মনে কীর্তন করতে ভালো বরহা পীরম নট বর বপু করম বিভাধ কনক কুপি সম্বৈ জয়ন্তিঞ্চমাল রন্ধান রদর সুদয়া পুরায়ন গোপবৃন্দ বৃন্দারণ্যম শপদ রমণম প্রবিশ গীত গির এই শ্লোক শিখালেন আরেকটা শেখালেন কি আরেকটা গেলেন কি যে পুতনাকে অহোবকিম স্তন কালকূটম জিগংসয়া অপায় যদ্যপি অসাধ্যি লেবে গোতিম ধাত্রুচিতম তত অন্যম কংবা দয়ালম শরণম বজে যে পুতনা এই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়ার জন্য স্তন পান করার জন্য এলো তাকে তো মেরে ফেলা উচিত কোনো মতেই এটাকে বাঁচানো উচিত কিন্তু গোপাল কি করলেন তাকে তো মানলেন না তাকে ধাত্রীর মতো গতি দিলেন অর্থাৎ পালনকারী কোনো কোন জায়গায় মা যদি অসুস্থ থাকে তাহলে ধাত্রী মা রাখা হয় এ মা বাচ্চা বয়স থেকে ছেলেটাকে পালন করে একে মা বলা হয় তাহলে গোপালের কতটা করুণা যে একটা রাক্ষসী মারতে এলো তাকে তিনি ধাত্রী মা মায়ের গতি দিলেন একই কাণ্ড তখন বলা হচ্ছে যদি এই রকম গুণাবলী ভগবানের হয় তাহলে এই ভগবানকে ছেড়ে আমি কার আরাধনা করু আমি কি পাগল ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে দিয়ে আর কার আরাধনা আমি করতে যাব সময় নষ্ট করতে যাব এ তো চরম বস্তু দেবেন তিনি তো অনন্ত ব্রহ্মাণ্ডকে কৃপা করার জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু লোকে তো তাকে বুঝতে পারছেন লোকে বুঝতে পারছে না বলেই তো এই রকম অদ্ভুত লীলা করার পর অন্তর্ধ্যান করি কৃষ্ণ চিন্তা করলেন যে আমি যে এই লীলাগুলো করে এলাম জগতের লোক তো আমাকে বুঝতে পারল না ঠিক অনেক কথা বললাম আমি বললাম মদ জাজি মাং মাহস করু আমাকে অর্চনা করো আমাকে আমাকে নমস্কার করো ও এসব ধান্দাবাজ এই কী ব্যাপার নিজেকে সবাই বলে এতে সবাই বলে এইভাবে বলছে আমার কাছে এসো আমাকে অন্যবোধ করে আমার স্বর্ণগত ও সব ধান্দাবাজির কথা বুঝতে পারল যখন তিনি এতগুলো লীলা করলেন অদ্ভুত অদ্ভুত সব লীলাগুলো নিয়েই জড় জগত এটা একটা গল্প বানাতে আরম্ভ করল কুৎসিত গল্প যার যেরম মন কুৎসিত তার সেরম তৈরি করবে ভগবান চিন্তা করলেন আমি তো ভালোর জন্য গেলাম ওরা তো বুঝলো না তাহলে এক কাজ করি আমি কী জন্য এই সব লীলাগুলো করে এলাম এদের যে চরম মঙ্গল চরম মঙ্গল না আমি তাদের এমন জিনিস দিতে চাইছি যে শঙ্কর ব্রহ্মা থেকে আর মুখ কেবি কোনো দিন পেতে পারে না আমি সেইগুলো দেওয়ার জন্য গেলাম জীব বাদ লিখছেন কৃষ্ণ ছাড়া এমন কেউ কি জগতে পেয়েছ তোমরা কোনো অবতার বা অবতারী তো কৃষ্ণ একমাত্র যে গুলমলতা এই বৃক্ষলতাকেও লতাকেও প্রেমদান করেছে তোমরা কি দেখেছো কেউ জীবকোশ্বী কথা বলছি কৃষ্ণ ছাড়া অন্য কে আছে যে গুলম লতা সবাইকে প্রেম দিয়েছেন সবাইকে পক্ষে পক্ষী সবাইকে যেটা বেনুগীতাতে বেনুগীতাতে ব্যাখ্যা করা হয়েছিল বেনুগীতাতে অনেক কিছু মানে আমি আর বলতে পারি না আপনাদের আমার বুকটা ফেটে যায় আমার জায়গার লোক আমার লোক যাদেরকে আমার বলি তারা জানতে পারব এগুলো যদি শোনেন বছরের পর বছর এক একটা বিষয় নিয়ে মাস দেড় মাস ধরে এরা সব জানে এগুলো যদি বাংলায় হতো তারা তো পাগল হয়ে যেত বলে এই সব জিনিস আর বস্ত্রলীলা কী গভীর বেনুগীতা কী সমস্ত বিষয় কিন্তু দুর্ভাগ্য আমার এখন ভগবান একটা সুযোগ দিয়েছেন বিমুখ ব্যক্তি চারিদিকে তথাপি দু চারজনের কানে যদি ঢোকে কোনো তো প্রাপ্তির আশা নাই যদি হয় মঙ্গল এই জন্য চেষ্টা করা তাহলে জীব গোস্বাঁব বলছেন যে জীব গোস্বাঁ বা বলছেন এক কৃষ্ণ ছাড়া আর কেউ কেউ পশুপক্ষী আর এইসব বৃক্ষলতাকে প্রেমদান করেছেন তো আশ্চর্য বেশ তাহলে এইভাবে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ ফিরিয়ে এনেছিলেন ফিরিয়ে এনেছি এমনি তিনি ফিরিয়ে আসতে রাজি নয় যাই হোক এখন এই ভগবানের যে অনন্ত গুণাবলী এটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে পঞ্চপাণ্ডবদের তিনি কত কৃপা করেছেন অন্য অন্য সবাইকে যাদব বংশীকে সবাইকেই কৃপা করেছেন বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধেতে যেখানে ব্রিকদর্তারি ভীম অর্জুন বিপক্ষেও অনেক বীর ব্যক্তি ছিল যাদের বীরতা কোনো শেষ করা যায় না যেমন পিতমা ভীষ্ম কর্ণ এরা সব প্রচণ্ড বীর ছিলেন কিন্তু তথাপি ভগবানের কৃপাতে কি হল তারা মোটামুটি উত্তীর্ণ হয়েছিলেন অনেকে প্রশ্ন করেন যে ভক্তদের জীবনে কেন বিপদ হয় আরে ভক্তরা তো ভগবানের শরণাগত ভক্তদের তো বিপদ হওয়া উচিত নয় কিন্তু কথাটা উল্টো হল ভক্তদের জীবনে ভগবান ইচ্ছে করে বিপদগুলো পাঠিয়ে দিয়ে পরীক্ষা করেন আর তার সঙ্গে জগতের লোককে দেখান এরা বিপদের মুহূর্তেও স্থির বুদ্ধি এরা কোনোদিন অভিযোগ করে না এক ভক্তের জীবনে কোনো দিন অভিযোগ বলে কিছু থাকে না যারা গৌরীয় ভজন করেন বাস্তবিক তাদের কোনো অভিযোগ থাকে না এটা হতো গৌরীয় ভজনের বৈশিষ্ট্য তাহলে এই যুদ্ধতে কী করল ধৃতরাষ্ট্রের পুত্রগুলো সবই চলে গেল অনেক কিছু ঘটনা ঘটলো আমার বলবা সময় নেই ক্ষমা করবেন এর মধ্যে কি হল যখন দুর্যোধন ভীমের গদাতে উড়ু ভঙ্গ করে যুদ্ধক্ষেত্রে পড়ে রইল সেই সময়েতে কি হলো না দ্রোণাচার্যের পুত্র কার কথা বলছি অশ্বত্থমা অশ্বত্থমা দেখলেন আমাদের যে মালিক এ তো একেবারে উড়ুভঙ্গায় পড়ে এ তো মৃত্যু ছাড়ার কিছু নেই হয়তো কিছুক্ষণ পরে মরবেন কিছু উপায় নেই তিনি করবেন কি প্রতিশোধ নেওয়ার জন্য গোপনে কি করলেন গিয়ে পাঁচটা শিশু শুয়ে রয়েছে গভীর নিদ্রা সেখানে কি করলেন ঢুকে গলাগুলো কেটে ফেলে দিলেন পাঁচটা মুন্ডু নিয়ে দুর্যোধনকে উপহার দিচ্ছেন দুর্যোধন দেখে বলেন যে পাঁচটা কার মুন্ড পঞ্চ পঞ্চপাণ্ডবের যে পাঁচটা পুত্র পলিস কি পাঁচটা পুত্রকে তুই স্বয়ন অবস্থায় মেরে ফেললি মানে দুর্যোধন যে এত নৃশংস আমার বলার বক্তব্যটা বুঝুন যে দুর্যোধন যে এত নৃশংস দুর্যোধনও কাম্য করেনি দুর্যোধনে আসার অতীত যে একটা বাচ্চা চার পাঁচটা বাচ্চা সুইছে তাকেই ঘুমন্ত অবস্থায় মেরে ফেললি হায় ভগবান বলে দুর্যোধন তে পর্যন্ত অসন্তুষ্ট হল আর ওই সময় কি হয়েছিল দ্রৌপদীর দৃশ্যটা দেখলে পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে কাঁদতে কাঁদতে পাগল পাঁচটা ছেলেকে অকারণে মেরে ফেল সেখানে কি করলেন ভীমসেন প্রতিজ্ঞা করলেন তুমি কোনো চিন্তা করো না আমি যে এই কর্ম করলেন তার অবস্থা করব। সেদিন তুমি দেখতে পাবে কোনো তুমি শোক সেদিন তোমাকে তোমাকে তোমার যে শোক আমি নিবারণ করে দেব এইভাবে বললেন ভীমসেন রেগে আগুন কিন্তু ভীমসেন রেগে আগুন হলেও ভীমসেনও ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনিও বৈষ্ণব কিন্তু ভীম হল বায়ুর অবতার হনুমানজি মহারাজও বায়ুর অবতার এদের বিশেষ বিশেষ সময় পরাক্রম দেখা যায় তার মানে এই নয় তারা ভক্ত নয় ভক্ত এরা ভক্ত কিন্তু এই যে অন্যায়টা হলো এর এর মধ্যে একটা ঘটনা ঘটলো সেটা হলো কি না অশ্বত্থমা কে ধরে আনলো কে অর্জুন আমি অল্প কথায় যাচ্ছি সব বিস্তৃত ব্যাখ্যা নয় অশ্বত্থমাকে শাস্তি দিতে হবে অশ্বত্থমা কি করলো ভয়েতে পালাতে আরম্ভ করলো কারণ ওকে যখন তারা করছে করে যখন শাস্তি দিল শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসা হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত রয়েছেন দ্রৌপদী রয়েছেন এখন যুধিষ্ঠির মহারাজ রাজা তাকে বলা হলো আপনি কি বলেন একে কি কী শাস্তি দেওয়া যায় যুধিষ্ঠির মহারাজ বললেন দ্রৌপদীর চরণে এর বিরাট অপরাধ হয়েছে দ্রৌপদী যা বলবে সেই শাস্তি দেবো দ্রৌপদীকে জিজ্ঞাসা করা হলে একে কী শাস্তি দেবো বলো দ্রৌপদী বললেন একে ছেড়ে দিতে হবে ছেড়ে দেবো কেন অনেক কথা আমি অল্পের উপর বলছি দ্রৌপদীকে বললেন দ্রৌপদী বলছেন একে ছেড়ে দাও মুচ্চতাম মুচ্চতাম এশ নিতরাম একে এক্ষুনি ছেড়ে দাও এ তো গুরুপুত্র এই গুরু দেবের আশীর্বাদে তোমরা অস্ত্রশস্ত্র শিক্ষা করেছ আজ যদি দ্রোণাচার্যের এই পুত্রকে তুমি মেরে ফেলো তোমরা তাহলে তার যে পত্নী দিশাহারা হইয়া কাজে আমার পুত্র গেছে যাক তাকে কিন্তু মেরো না এইভাবে অনেক কথা তারপরে কি করা হলো ভগবান শ্রীকৃষ্ণের দিকে অর্জুন তাকাচ্ছেন অর্জুন তৈরি হচ্ছেন একে একটা কিছু করবেন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকালেন ভগবান শ্রীকৃষ্ণ শিরোমণি তিনি ভক্তগণের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন অর্জুনের দিকে তাকিয়ে বলছেন যে ব্রহ্মবন্ধু নহন্তব্য আততাই বদার হন কীরকম চালাকি দেখুন ব্রহ্মবন্ধু ব্রাহ্মণ যদি পতিত হয় তাকে একেবারে দৈহিকভাবে খুন করতে নাই ব্রহ্মবন্ধু ন নহন্তব্য তাকে হত্যা করতে হয় না আবার আততাই হলে তাকে বদার হন আততাই কি যে ঘরে আগুন দিয়েছেন গোপনে বিষ দিয়ে দিয়েছেন আপনার পত্নী পত্নীকে তুলে নিয়ে চলে গেছেন জমি বাড়ি সব লুট করে নিয়েছে এগুলো আততায়। এদেরকে শাস্ত্রেতে অনুমোদন করা আছে মারা যায় শাস্ত্রেতে বলে হ্যাঁ এদেরকে মারা যায় এরা আততাই আততাই বদার হন মানে বধের যোগ্য তারপর একটা কথাই বললেন ময়ৈব উভয়াম নাতম পরিপাহি অনুশাসনম আরে ব্যস্ত কথা বলে এই কথাগুলো তোমায় জানিয়ে দিলাম এবার তুমি যেটা আমার বিচার বুঝে যেটা করবে কর। অর্জুন এবার চিন্তায় পড়ে গেছেন মানেটা কি হলো বলে যা আমি বললাম যা ভীম বলল যা যুধিষ্ঠির বলল সব মিলিয়ে তুমি একটা বুঝে শুনে কর। এ আবার কি কথা একটা কিছু বললে হয় এবার অর্জুন একটা চিন্তায় পড়ে গেলেন তখন চিন্তা করে দেখলেন যে কৃষ্ণ যেটা বলতে চাইছেন তার কৃষ্ণর হৃদয়টা কী কৃষ্ণ বলতে চাইছেন একে এমন একটা শাস্তি দাও যেটাতে ও চিরকাল মনে থাকে কিন্তু দৈহিকভাবে একে মেরে ফেলুন এটা কৃষ্ণ বলতে চাইছে তখন কি হলো ওকে ধরে ওর মাথায় জন্মগত একটা মণি ছিল সে মণিটাকে কেটে ফেলল কেটে মাথা থেকে নিয়ে নিল ও বীর্যহীন হয়ে গেল আর তার সঙ্গে কি করল নিয়ম হলো যে ব্রাহ্মণ যদি এরকম নোংরামও করে তাকে মাথা কামিয়ে ঘোল ঢেলে তাকে তাড়িয়ে দেওয়া যায় এটা নিয়ম আছে সবার সামনে মাথা কামিয়ে ঘোল ঢেলে দে দূর করে দেয় এতে অশ্বত্থমার ইজ্জতে লাগল অশ্বত্থা বলে আরি এত বড় অপমান ঠিক আছে আমি দেখব কি করতে পারিস ও তো ছাড়বার পারত না প্রথম কথা তো সে পাঁচটা পুত্রকে হত্যা করেছে এখনো পর্যন্ত অশ্বত্থমা বৃন্দাবনের নন্দ গ্রামের উত্তর পশ্চিম দিকে সেখানে তিনি এখনো চেষ্টা করছেন কৃষ্ণের কৃপা প্রাপ্তি আমি সেই গ্রামে গো জঙ্গলে ঘুরতাম দীর্ঘদিন সেখানে গিয়েছি গ্রামটার নাম হল পিসাইগাঁও সেই গ্রামটার নাম পিসাইগাঁও পিসাইগাঁও কেন মানে পিসার পিসারজনী প্রাপ্ত হয়েছে অপরাধের ফলেতে তে পিসা হয়ে গেছে মানে তার গা থেকে যে দুর্গন্ধ বেরোবে কয়েক কিলোমিটারের মধ্যে কেউ আসতে পারে এত দুর্গন্ধ তার শরীর থেকে এরা জীবিত অবস্থায় জীবিত অবস্থায় সে পিসার জন্য প্রাপ্ত হয়ে গেল এর থেকে উদ্ধার নেই খালি সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করেছিল আচ্ছা আমি যে অন্যায়টা করলাম অপরাধ এ থেকে নিস্তার কি করে হবে নিস্তার তো হবে না কেন কৃষ্ণ রেগে গেছে ভগবান শ্রীকৃষ্ণ রেগে গেছেন আর বলরামও রেগে গেছে এ তোকেও মেনে নেবে না আর তোমার কোনো নিস্তার নেই তবে হ্যাঁ একটা রাস্তা আছে তুমি যদি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ এই বৃন্দাবন ধামের গুপ্তভাবে সেবা করো কোনো না কোনো দিন ভগবান সন্তুষ্ট হবেই হবে এর কোনো আর অন্যথা নেই বলে তাহলে ঠিক আছে আমি তাহলে এক কাজ করি যতদিন পারি ভগবান যতদিন ক্ষমা না করে ততদিন ধামের সেবা এখন অনেকে প্রশ্ন করবেন ধামের সেবার কথা হঠাৎ বলল কেন এর মানেটা কি এর মানেটা এই ধাম হল বলরাম তত্ত্ব গুরুতত্ত্ব যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই জগৎ থেকে চলে যাওয়ার আগে বিমলা বলেছিলেন তিনটে কর্ম তুমি করো এক হচ্ছে দৈব বর্ণাশ্রমকে স্থাপন করো যাতে বৈষ্ণবগণকে অপমান করে লোকে নিচু বংশে জন্ম হয়েছে বলে জগতের এই পশু সদৃশ্য লোকগণ এর নিন্দা করে সে তুমি এক কাজ করো দৈববর্ণার সঙ্গে স্থাপন করে প্রমাণ করবে বৈষ্ণবের কোন জাতিকুলের যে বৈষ্ণব সেই বড় তাকে কোন সে জাত কুল আদি নিরর্থক বোঝাইতে হরিদাসে জন্মাইলেন জবন কুলেতে কাতরভাবে ভক্তিমনো ঠাকুর তিনটে কথা বলেছিলেন বাবা এক কাজ করো প্রভু তুমি প্রথমে দৈব বর্ণাশ্রম স্থাপন করো দৈব বর্ষাশ্রম সামেত দৈব বর্ণাশ্রম স্থাপন করলে বৈষ্ণবের যে পদমর্যাদা ক্ষুণ্ণ করে সেটা রক্ষিত হবে আর এটা একটা দ্বিতীয় হলো তুমি ধামের উন্নয়ন করো ধামের উন্নয়ন বলতে কি বাড়ি গাড়ি এসব নয় ধামের উন্নয়ন বলতে সেখানে শিক্ষার ব্যবস্থা করো অন্তত যানবাহন যেন তাহলে লোকে কী এখানে এসে বসতি করবে ধামেতে দর্শনের জন্য আসতে কোনো যানবাহন নাই কী করে আসবে আজ থেকে পঞ্চাশ ষাট আশি বছর একশো বছর আগে এখানে লোকে আসতে পারতো না কী করে আসবো অনেক চেষ্টা করে কষ্ট করে আসতো কোনো তো গাড়ি ঘোড়া ছিল না তো ঠাকুর বলেছিলেন এখানে ধামের উন্নয়ন করবে না ধামে যেন লোকে আসতে পারে অন্তত একটা চিকিৎসালয় হসপিটাল একটা শিক্ষাকেন্দ্র যাতে লোকে পড়াশোনা যাতে আসে এমনকি এমনকি শিল ভক্তিদৈত মাধব গোস্বামী মহারাজ তিনি পরিকল্পনা করেছিলেন জীবনকালে সেটা হলো না তিনি একটা ইউনিভার্সিটি এ স্থাপন করবেন তার লক্ষ্য ছিল একটা ইউনিভার্সিটি করব এখন মায়াপুর বা নবদ্বীপ বিশেষ করে মায়াপুর এখন একটা ইন্টারন্যাশনাল স্পট এখন একটা আন্তর্জাতিক ক্ষেত্র হয়ে গেল আমরা পঁচিশ বছর আগে দেখেছি শিয়াল ডাকত গাছের তলায় দাঁড়িয়ে নাম করতাম কোনো জায়গায় তো ঝামেলা নেই তাল গাছের তলায় দাঁড়িয়ে গঙ্গাকে দেখছি নাম করছি এখন সব ক্যাঁচোর ম্যাঁচুর চারিদিক পঁচিশ বছর আগে বেশি দিন আগে রাত্রির নটা বাজে শিগগিরি গেটফেট বন্ধ করে দেয় এখন চারিদিকে একেবারে তো যাই হোক দ্বিতীয় কথা ছিল ধামের উন্নয়ন তৃতীয় তিনি বলেছিলেন এই জড়জগতের যে দুর্বল ব্যক্তিগুলো বদ্ধজীব এরা তো মানতে রাজি নয় এদেরকে যতই বোঝাও এরা মানতে রাজি নয় এক কাজ করো বাবা এদেরকে এই ধাম পরিক্রমার একটা ব্যবস্থা করো কেন ধাম পরিক্রমা যদি করতে আসে কোনো পয়সা লাগবে না ধাম পরিক্রমা এসো প্রসাদ পাবে থাকতে পারবে ও আসবে এলে পরে সাধুদের সঙ্গে ধাম পরিক্রমা করবে তার সঙ্গে ধামের মহিমা শুনবে হরিকতা শুনবে কীর্তন করে মহাপ্রসাদ কিছু না কিছু তো পাবেই পাবে এদের মঙ্গল হবেই হবে এই জন্য ধাম পরিক্রমা একটা বাহানা ধাম করি ধাম পরিক্রমাকে উপলক্ষ করে বক্তমিন ঠাকুর বলেছিলেন এই বদ্ধজীবকে বাঁচাও এরা বাঁচবে না এরা জন্মে জন্মাবে আবার মরবে এইভাবে বলেছিলেন যাই হোক যে প্রসঙ্গ থেকে এই কথাগুলো এলো বলতে বাধ্য হই না বললে যেন টিকতে পারি না এগুলো না বলেও আমি এড়িয়ে যেতে পারতাম যাই হোক বললে একটা আগ্রহ হবে গৌড়ীয় সমাজের আমাদের তালে অশ্বত্থমা বিচার করে দেখলো ঋণিমু ঋষিমুনিরা বলেছেন তুমি যে কোনোভাবে ধামের সেবা কর এখনো পর্যন্ত কৃষ্ণের তার উপর কোনো দয়া হয় নাই এখনো পর্যন্ত অশ্বত্থমাকে কেউ না কেউ দেখে জঙ্গলেতে এরকম গা গলিত হয়ে গেছে দেখে আ আ করে চিৎকার করছে কষ্টে গলিত হয়ে গেছে অঙ্গ এখনো পর্যন্ত অনেকে দেখতে পায় যাই হোক অশ্বত্থমার এই জ্ঞান এখন এইভাবে মনিটাকে খুলে তাকে যে দূর করে তাড়িয়ে দেওয়া হলো এটা তার ইজ্জতে ভয়ঙ্কর লাগলো এমন লাগলো যেটা কল্পনা করা যায় না সে তখন চিন্তা করলেন কি তা আমি এই পাণ্ডবদের কোনো বংশ আমি রাখব না আমি পাঞ্জ আমি পাণ্ডবদের কোনো বংশ কোনো রাখবো না আমি এমন ভাবে ওদেরকে শাস্তি দেব যাতে কোনো বংশ আর না থাকে নির্বংশ হয়ে গেল নির্বংশ বংশে বাতি দেওয়া আর কেউ থাকবে না এই বলে কি করলেন প্রথমে একটা অস্ত্র ছেড়েছিলাম সেটা আমি বললাম না দ্বিতীয়বারে কি করলেন এমন একটা অস্ত্র ছাড়লেন যেটা উত্তর আর গর্ভকে কেন্দ্র করে কে তিনি জানতেন তিনি জানতেন যে উত্তরার গর্ভেতে যে সন্তান রয়েছে পাণ্ডবদের এটা হচ্ছে বংশধর এটাকে আমরা কি করব আমি কি করব এটাকে মেরে ফেলব এটাকে আমি রাখবো না তিনি তখন কি করলেন অস্ত্র ছালেন যখন এরকম অস্ত্র প্রথমবারের অস্ত্রটার কথা আমি আর বললাম না প্রথম অস্ত্র ছেড়েছিলেন অর্জুন তখন বলছেন এই কোথেকে কি আসছে এটা কি এ তো দেখছি জ্বলন্ত আগর তো ফেল ভগবান বললেন দেখো এই দোনাচার যে ছেলেটা ইচ্ছা করে ব্রহ্মাস্ত্র ছেড়েছি তো তুমি ঘাবড়াচ্ছ কেন ও ব্রহ্মাস্ত্র ছাড়তে জানে ব্রহ্মাস্ত্রকে ফেরত নিতে জানে না তো তুমি এক কাজ করো তুমিও ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র ছাড়ো ব্রহ্মাস্ত্র ছেড়ে এটাকে নিবেদিত করলে অনেক ঘটনা আমি আর সেই কথায় গেলাম না এখন যখন উত্তরা কাঁদছেন চিৎকার করছেন দেখছেন একটা অস্ত্র আসছে তাকে মেরে ফেলবে জ্বালিয়ে তখন তিনি কাঁদছেন তখন কি করলেন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন তার গর্ভেতে ঢুকে করলেন ভগবান দাঁড়িয়ে রয়েছেন লোক দেখতে পাচ্ছে না ভগবান তার গর্ভেতে ঢুকে পড়লেন ঢুকে পড়ে সেই সন্তানটাকে পঞ্চপাণ্ডবের যে শেষ বংশধর তাকে গদার দ্বারা এভাবে রক্ষা করছেন অস্ত্রটা যেভাবে আছে এভাবে আর গর্ভে তো কোনো ক্ষতি হবে না যেখানে ভগবান অধিষ্ঠান রয়েছে সেখানে গর্ভ কি কিছু ক্ষতি হতে পারে ভগবান এইভাবে গর্বটাকে বাঁচিয়ে দিলেন গর্বটাকে বাঁচিয়ে দিলেন অনেক সিদ্ধান্ত বিচার শুনতে গেলে কম করে পনেরো বছর এই ভাগবত কথাটা শুনতে হবে তথাপি মাঝে মাঝে এরা খোঁচা মারে আমার হৃদয়ে এটা না বললে নয় অনেকে মনে করতে পারেন যে দেবীর ভক্তি দ্রৌপদীর ভক্তি আছে উত্তরার আর কী ভক্তি আছে কতটা ভক্তি আছে উত্তরার কতটা ভক্তি আছে তা আমরা তো জানি দ্রৌপদীর ভক্তি আছে কুন্তিদেবীর ভক্তি আছে স্বাস্থ্যকাররা বলছেন কথা মনে করবেন না এ কথা মনে করবেন না উত্তরার ভক্তি এতটা বেশি যে কল্পনা করা যান কি করে বুঝলেন বলছেন দ্রৌপদীর যখন বস্তহন করছিল তখন প্রথমে দ্রৌপদী নির্ভর করেছিল যুধিষ্ঠির মহাজের উপর তারপর বলল নিশ্চয়ই ভীমসেন রেগে যাবে কিসের ব্যবহার করবে তা বললেন অর্জুন তো কিছু করবে নকুল সহদে কেউ কিছু করল তাহলে পিতামা বিশ্ব তো রয়েছেন পিতামা বিশ্ব সভাতে রয়েছেন আমাকে বেঈজুতি করছে তিনি ঈশ্বরক্ষা করল তিনি করলেন না দোণাচার্য কেউই করলেন না ধৃতরাষ্ট্র কেউ করলেন না লাস্টে যখন দেখলেন কেউ করলো না কেউই করলেন না আমাকে সাহায্য তখন হা কৃষ্ণ বলে দুহাত তুলে হা কৃষ্ণ তার আগে কিন্তু দুহাত তোলেননি এই একটা বিষয় যদি দ্রৌপদীকে কৃষ্ণ বলেছিলেন যে তুমি আমাকে প্রথমে তো ডাকো নাই তুমি আমাকে প্রথমে ডাকো নাই তো তাই আমি যাইনি তুমি কেন এলো না আমি তুমি তো আমাকে ডাকো নাই আমি তো যেতাম তুমি তো ডাকো নাই তুমি নির্ভর করেছো ওদের ওপর তাই আমি অপেক্ষা করছি কখন তুমি আমাকে ডাক তাই আমি একটু লেট করে গেছিলাম দেরি করে গেছিলাম এটা দুপদী দেবীর ভক্তি যথেষ্ট কুন্তীদেবীর ভক্তি যথেষ্ট তার মধ্যেও কুন্তীদেবীর কোনো স্বার্থ নাই এটা আমরা পরে আলোচনা করব কিন্তু উত্তরার ভক্তির মধ্যে কোনোরকমভাবে কোনো কিছুই কোনো সন্দেহ থাকতে পারে না কারণ বিপদগ্রস্ত অবস্থায় যখন পুরো অস্ত্র চলে আসছে তখন কিন্তু উত্তরা আর কাউকে ডাকেননি কেবল কৃষ্ণকে তার মানে বিপদেতে আর কৃষ্ণ ছাড়া কারোর ওপর তিনি নির্ভর করতে রাজি নয় এইটা প্রমাণ হয়েছে সেই জন্য উত্তরাকে উত্তরা সম্বন্ধে আপনারা বিশেষভাবে কিছু জানেন না অন্যান্য পুরাণে আছে উত্তরার ভক্তিকে অভিমন্যের পুত্র অভিমন্যের স্ত্রী তার গর্ভেতে অভিমশ্রী কার গর্ভেতে এবার পরীক্ষিত মহারাজ আসবে এই হলো কথা এখন পরীক্ষিত মহারাজের নামটা পরীক্ষিত হলো কেন না করলি অন্য নাম তো দিতে পারতেন কত নাম ছিল ভালো ভালো বলে না এটা বুঝে শুনেই হয়েছে পরীক্ষিত মহারাজের নামটা পরীক্ষিত হয়েছে মানে তিনি হচ্ছেন পরীক্ষিত যেটা আমাদের বড় বড়ো কোম্পানিতে যখন কোনো প্রোডাক্ট কোনো জিনিস তৈরি হয় তখন কোম্পানি থেকে বেরোবার আগে একটা শিলমোহর থাকে টেস্টেড অ্যান্ড ফাউন্ড ওকে পরীক্ষা করা হয়েছে এবং ওকে এই মালটার কোনো সার্টিফিকেট এটা বলে সার্টিফিকেট তাহলে পরীক্ষিত মহারাজের নামটা পরীক্ষিত হলো কেন পরীক্ষিত যদি কথাটার ইংরেজি বলা হয় তার মানে হলো ইট ইজ অলরেডি টেস্টেড হি ইজ অলরেডি টেস্টেড হ্যাঁ পরীক্ষিত হয়ে আর কোনো ভেজাল নাই তাহলে পরীক্ষিত নামটা হলো এই কারণে তার পরীক্ষা মাতৃ মাতৃগর্ভেই হয়ে গেছে তার পরীক্ষাটা মাতৃগর্ভেই হয়ে গেছে তিনি পরীক্ষিত আবার তার নাম পরীক্ষিত আর একটা কারণ হতে পারে তিনি গর্ভেতে যখন ভগবান এই গর্ভকে বাঁচাবার জন্য ঢুকেছিলেন যখন গদা দিয়ে এরময়ে আটকাচ্ছেন সেই যতীন্ময় পুরুষটাকে তিনি দেখেছিলেন দেখবার পরে পরী তিনি চিন্তা করছিলেন এই কি সেই পুরুষ এই কি সেই আদি পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক সেই ভগবান এই দেখে দেখছেন আর আবার আরেকটা মানে আছে পরীক্ষিত মারা জন্মগ্রহণ করার পর চারিদিকে তাকাচ্ছেন কেন তাকাচ্ছে বলে সেই পুরুষটা কোথায় গেল যে পুরুষটা আমাকে গর্বেতে যাকে প্রথম দেখলাম এই যে বাঁচি ছিল সেটা কোথায় এই কি সেই এই পরীক্ষা করত তাহলে এইটাও মানে তাহলে এটাও মানে হবে তিনি পরীক্ষা করতেন এই লোকটা কি সেই ইনি কি সেই যিনি আমাকে রক্ষা করেছিলেন কারণ পরীক্ষিত মারা কারণ পরীক্ষিত মারাত তো ভুলতে পারছেন না পরীক্ষা ভুলতে পারছেন যে দৃশ্যটা দেখেছেন মাতৃগর্ভে যেটা অনন্তকাল ধরে তপস্যা করেও ঋষিমনিরা পায় না সে ভগবানকে দেখেছেন কত করুণাময় আমাকে বাঁচাচ্ছেন ভুলবেন কি করে তাহলে পরীক্ষিত মহারাজের যোগ্যতাটা আর কারুর কাছে ব্যাখ্যা করে বলার দরকার নেই কারণ যিনি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ভগবানকে দেখে ফেলেছেন তার যোগ্যতা কি তোমরা করবে তারা কি যোগ্যতাটা তোমরা তিনি তো মাতৃগর্ভে ভগবানকে দেখেই ফেলেছেন তাহলে ভগবানকেই যে দর্শন করে ফেলেছেন সেই রাজাটা কেমন হতে পারে সেই রাজাটা কি সামান্য রাজা হতে পারে এবং পঞ্চপাণ্ডবদের বংশধর যে বংশের নিজের বোনটাকে পর্যন্ত কৃষ্ণ দিয়ে দিয়েছেন নিজের যে বন সুভদ্রা তাকেও দিয়ে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে কী করে আমরা অবিশ্বাস করতে পারি হতে পারে না কাজেই এখানে প্রশ্ন হল যে এইভাবে তিনি কি করছেন? রক্ষা করেছেন পঞ্চপান্নবদের প্রতি পদে পদে কিন্তু ওই যে একটা কথা আলোচনা করতে বাধ্য হলাম অনেকেই প্রশ্ন তোলেন যে কি করে ভক্তগণের এত বিপদ হয় আরে ভক্তগণ তো ভগবান আসয় কথাটা বোঝে না ভগবান ভক্তগণকে পরীক্ষার জন্য বিপদ পাঠান দ্বিতীয়ত উদ্ধার তো হয়ই উদ্ধার ভগবানের প্রতিজ্ঞা আছে পরিত্রাণায় সাধুনাম বিনা সায় চুষ্কৃধাম সম্ভব আমি এ তো আছেই তথাপি ভক্তগণ ভগবানকে বলে না বাঁচাও আমি বিপদতে পেরেছি বাঁচাও দেবকে গিয়ে কুড়ি কেজি দুধের পরমাণ্ব দিয়ে বললো আমার ট্যাক্সের লোক এসছে বাঁচিয়ে দাও আমাকে তোমাকে কুড়ি কেজি পরমাণু মনে নেই সেদিন কুড়ি কেজি পরমাণ্ন দিয়েছিলাম খেয়ে নিলে আজকে আমার বাঁচাও এগুলো ছাগলের কথা এগুলো মানুষের কথা না ভগবানকে আমি পরমাণ্ন দিলাম দিয়ে ভগবানকে চাকর বানিয়ে দিলাম চাকর বানালাম ভগবানকে কি চাকর দিলাম ভগবান আমায় বাঁচাও আমি অন্যায় করব তুমি আমার বাঁচাও এ আবার কি আমি অন্যায় করলাম আমার কর্ম হলাম ভগবান বাঁচাও একই কথা এই তো ভালো কথা না সেই রকম ভক্তদের যে কতটা গুণ কথাটা বুঝ কথাটা উপলব্ধির বিষয় যে পঞ্চপাণ্ডবকে এত অত্যাচার করেছিল যে অত্যাচারে তোমরা স্বপ্নেও ভাবতে পারবে তথাপি পঞ্চপাণ্ডব কিন্তু কোনোদিন বলেননি যে কৃষ্ণ তুমি আমাদের পক্ষে আছে আমাদের এসব হচ্ছে কেন এইটা হলো কত বড় ভক্ত তারা কত বড় ভক্ত এতগুলো বিপদ কিন্তু এত বিপদের মধ্যেও তারা কোনোদিন কৃষ্ণকে বলেনি যে কৃষ্ণ আমাদের এত বিপদ তুমি এসো তুমি থাকতে বিপদ কী তার মানে তাদের যে ভক্তির যে বৈশিষ্ট্য সেটা প্রমাণ হয়ে গেছে তাহলে ভক্তগণকে ভগবান ইচ্ছা করে বিপদের সম্মুখীন করে যেমন চলে গেল বারো বছরের জন্য জঙ্গলে জঙ্গলে কত বিপদ দুর্বাসায় এবার মারবার জন্য এলো দুর্যধনের দুষ্ট বুদ্ধি সে পাঠিয়ে দিলো বলে যান ও ওরা জঙ্গলে আছে আপনি গিয়ে বলবেন আমি খাবো আমি প্রসাদ পাবো কিন্তু এমন সময় যাবেন যে সময় দ্রৌপদীর খাওয়াটা হয়ে যায় কেন ও ও ও বেটা জানতো যে দ্রৌপদীর কাছে যে থালাটা আছে সেই থালাতে তুমি যদি লক্ষ লক্ষ লোককে খাওয়াও তুই কিছু হবে না খেতেই কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর কিছু হবে না ও এত দুষ্ট বুদ্ধি ও বললো আপনি কি যাবেন কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে যাবেন দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে এখন গিয়ে বলে আমি দশ হাজার শীর্ষ এসব আমরা খাবো আর খাবে যে বললে কি খাবে এরা তো জঙ্গলে থাকে এদের পুঁজি পাঠা কিছু নেই পয়সা করি জঙ্গলে থেকে যা পায় খায় বলে তা বললে হবে না খাবো আয়ম গঙ্গায় আমি নদীতে চান করে আসছি যমুনা এসে খাবো দ্রৌপদীর তো মাথায় হা হায় ভগবান এখন আমি এ তো অভিশাপ দেবেই এ অভিশাপ দেওয়ার ঋষি এ তো অভিশাপ দেওয়ার ঋষি দেবেই আমি কোথায় যাবো সর্বনাশ হয়ে যাবে তখন দ্রৌপদী হাজ্য করে ডাকছেন কৃষক আমি এই বিপদে কি করব বলো কী করব এই অবস্থায় যে তো আসবেই আর খাওয়া না পেলে অভিশাপ দিয়ে দেবে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে ছুটে চলে এলেন মুহূর্তের মধ্যে এসে বলছেন দ্রৌপদী আমার বড় খিদে পেয়েছে খেদাও এই মোড় জ্বালা একে বললো এই এই জ্বালা জুড়াবার জন্য তোমায় ডাকলাম আর তুমি এসে আবার জ্বালা দাও খিদে পেয়েছে আরে খিদে পেয়েছে কোথায় দেবো হাফ চলে গেছে কিছু তো আছে কিচ্ছু নেই সব গেছে দেখো তো কিছু তো আছে হাঁড়ি ফাঁড়িগুলোতে লেগে হাঁড়ি কী লেগে থাকবে ধোয়া হয়ে গেছে দেখো তো গিয়ে দেখে একটা শাক লেগে রয়েছে শাক শাকের টুকরো বলে ওটা দাও আমাকে শাকটা নিয়ে এখন অন্য মুখে দিয়ে ঢেঁকুর উঠলেন আহ কি আনন্দ খেয়ে উঠলাম অনেক খেয়ে দিকে ওইদিকে দিকে কী হলো ওই ঋষি দুর্বাসা ঋষি যমুনার জলেতে ঢেঁকুর উঠছে আরে পাবলে রে আজকে কী খাওয়া হয়ে গেল আমার কে জানে আর খেতে যাব না এই মা আমাদের এত রান্না করে বসে রইলো আর কি করব আর খাওয়া যাবে না বল চল সব চলে গেল সব যত দশ হাজার শিষ্যগুলোকে নিয়ে সব পালাল কেন উপায় নেই গেলে তো খেতে বলবে রান্না করেছো খাবে না রান্না করতে বলেছ খেতে হবে কিন্তু চলে গেল কৃষ্ণ এইভাবে প্রত্যেকটা বিপদ থেকে শেষে যে কুরুক্ষেত্রের যুদ্ধ এটাতেও তিনি সবই করলেন তিনি কিন্তু ভক্তদের যে এই যে বিপদগুলো এটা ভগবান কেন নিজজনকে নিজজনকে দিয়ে ভগবান শিক্ষা দেয় যেমন ছোট হরিদাসকে শাস্তি দিয়ে ভগবান আমাদের শেখালেন জগদানন্দ পণ্ডিতের প্রেমবিবর্ত আলোচনা হচ্ছে অনলাইনে সেখানে জগদানন্দ লিখছেন যদি প্রণয় প্রীতি রাখিতে চাও গৌরাঙ্গের সনে ছোটো হরিদাসের কথা থাকে যেন মনে এই কথা বলছেন তাহলে জগদানন্দ সাবধান করছেন বলছেন গোরার আমি গোরার আমি মুখে বলিনে নেই চলে গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে লোক দেখানো গোরা ভাজা মাত্র ধরি গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি সবই বলে দিছে তো এই জগদানন্দের প্রেম কেউ পাঠ করতে চায় না কেন হাটে হাঁড়ি ভেঙে যাবে কেউ পাঠ করতে চায় না জগদানন্দের প্রেমবিবর্ত আজকে প্রায় বারো চোদ্দ বছর আগে নৃসিংহপল্লীতে পাঠ হয়েছিল কার্তিক মাসে বারো পনেরো বছর আগে আর এই এখন অনলাইনেও তখন খুব একটা ভালোভাবে হয়নি এখন দেখা যাক এখন কিভাবে হয় তাহলে এইবার অল্প কথায় বলতে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল আমি আর মধ্যজ্ঞানের কোনো কথা বিশেষ আলোচনার সুযোগ পাচ্ছি না চলে যাওয়ার পরেতে কৃষ্ণ চলে যাবে বলে তৈরি হচ্ছেন বা তোমাদের তো এখন বিপদ বিপত্ত উত্তীর্ণ হয়ে গেছে আর কোনো এই সব মরে গেছে জরাসন্ধ গেছে ঘাটে সঙ্গ ঘাটে গেছে কংস তো ঘাটে আগেই গেছো সব আস্তে আস্তে সব এই তারপর তোমার শিশুপাল এই এই সব বলে এক কাজ করো আমি আমাকে এখন আমি এখন দ্বারকায় ফিরে যাও কুন্তীদেবী বলছেন বলছেন বিপদ চলে গেছে না বিপদ এলো আর বলে কি বিপদ তো চলে গেছে কুরুক্ষেত যুদ্ধ সবই হয়ে গেল এখন বিপদ কোথায় বলে দেবী বলছেন এখনই তো আসল বিপদটা শুরু হলো তার মানে বলে এখন তো তুমি আমাদের সব দিয়ে গেছো এখন তোমাকে আমরা ভুলে যাবো তোমাকে তো ভুলে যাব এই ঐশ্বর্য টাকা পয়সা সারা পৃথিবী জুড়ে তুমি ওই আমাদেরকে প্রতিষ্ঠা দিয়ে গেলে যোগ্য ওই যে তোমার রাষ্ট্রীয় যোগ্য আদি সর্ব অধিকর্তা নির্ণয় করে গেল এখনও তো আমাদের অভিমান আসবে তোমাকে ভুলে যাব কাজেই এটাই হলো আসল বিপদ তুমি আমাদেরকে উপকার করে গেলে বাঁচিয়ে গেলে এ তো ভালো কথা কিন্তু এখনই কিন্তু আসল বিপদ শুরু হল। কেন এখন তোমাকে ভুলে যাও তোমাকে ভুলে যাওয়ার মতো বিপদ যেন জীবের হৃদয়ে না হয় ভগবানকে ভুলে যাওয়ার মতো যে বিপদ এর চেয়ে বড় বিপদ কিছু নেই বাড়ি ঘর ছেলে পেলে সমস্ত রাজ্য পৃথিবী চলে গেল এতটা বিপদ হয় না ভগবানকে ভুলে গেলে যে বিপদটা হয় সেই জন্য শাস্ত্র বলছেন বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি তাহলে বিপদ হ বিসোরণ বিষ্ণু যে বিপদ থাকে তুমি বিপদ মনে করছো সংসারিক বিপদ কেনার এগুলো আদৌ বিপদ নয় এগুলো আদৌ বিপদ না এগুলো বিপদ কিছুই নয় বর ভালোর জন্য হচ্ছে ভালোর জন্য হচ্ছে আমার ছেলেটা মনে গেল ভালোর জন্য হ্যাঁ যা হয় সব ভালোর যেটা হয় ভালোর জন্য যেটা হয়েছিল ভালোর জন্য যেটা হবে সব ভালো আমি বুঝতে পারি না আমি উপলব্ধ করতে এই জন্য সেদিন প্রথম তিনিতে বলেছিলাম গীতার গীতা সারাংশটা কী যদি দু চারটে কথা বলতে বলে তুমি কার্য কেন তোমার কি হারিয়েছে বলে এই হ্যাঁ তুমি কি বস্তু নিয়ে জগতে এসছিলে তুমি যা নিয়েছো জগৎ থেকেই নিয়েছো আবে যখন যাবে সবই জগতে দিয়ে যেত তোমার কিছু হারায়নি তাহলে তুমি কার্য কেন পরিত্যাগ করছো কেন তাহলে এগুলো গীতার অজ সার বস্তু কিন্তু এটা বললেও লোকের মগজে ঢোকে না কাজেই বিপদ হো নৈব বিপদ হো সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি অন্তিমে নারায়ণ স্মৃতি সে সময়ে আমি চলে যাওয়ার সময় যদি নারায়ণ ভগবানকে স্মরণ করতে পারি তাহলেই আমার জীবনের সার্থকতা নালে আমার জীবন বেঘরে চলে যাবে কোনো লাভ হবে কিছুই লাভ হবে না জগৎ থেকে কিছু পা জগতের এমন কেউ নেই এমন কেউ নেই জগতে যে আমাকে এমন বস্তু দিতে পারে যাদের আমার অনন্তকালে সুবিধা হয়ে যাবে কিছুই দিতে পারে না কি আছে তাদের বড় জোর টাকা দেবে টাকা দিতে গেলে এই ভাগবত স্বামী রেখে দো লাগবে না তোদের কাছে থাক যখন লাগবে আমি বলো আমার লাগবে না কি কোথায় রাখব ব্যাঙ্ক নেই কিছু নেই রাখলেই খুন করে নিয়ে যাবে একবার লাইব্রেরি ভাঙল ভক্তিমী ঠাকুরের সামনে লাইব্রেরি ভাঙতে গেছে আর ভাগ্যক্রমে তালাটা এমন ছিল আমাকে আমার এক গুরুভাই দিয়েছিল আমেরিকার তালা সেটাকে রাত্রে শীতে ভাঙবার চেয়েছে এখনও দাগ আছে ভাঙতে পারিনি পরের দিন গিয়ে দেখি সব এই বেঁকিয়ে গেছে আমি একটা পোস্টার লিখে দিলাম যে গুরু গৌরাঙ্গ জয়তো এই যে গ্রন্থাগার এতে বহু সম্পত্তি আছে আপনাদের যাদের ইচ্ছা এই তালা ভেঙে লুট করে নিয়ে যাবেন ইতি আপনাদের স্নেহের শ্যাম বাবা বলে লিখে যে এখনও এখনও রয়েছে ওটা সত্যি কথা তারপরে ওরা বুঝে গেছে এক পয়সা আমি খোঁজ আমি ঢুকে খোঁজ কোন জায়গায় এক পয়সা কিছু নেই কিছু নেই তো খালি কাগজ কাগজপত্র খালি কাগজ তো আমি লিখে দিই পোস্টার লে লোক কী করেছে লোকাল লোক ওরা মনে করছে মারের সঙ্গে বাইরের লোকজন সঙ্গে চাকা আছে ওরা তো জানে না বা কিছু থাকে না ওরা মনে করে নিশ্চয়ই ওনার অনেক টাকা পয়সা এটা লোকের অনেকে ভুল হয় ভালো কথা তো যাই হোক এখন কুন্তিদেবী বলছেন তুমি যে বলছো আমাদের বিপদ চলে গেছে কেন পিসিমা তো হন পিসিমা বুয়া হিন্দাতি বলে বুয়া 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 আজি যে বলছে বিপদ তো চলে গেছো তুমি বলছো বাবা কিন্তু বিপদ তো শুরু হল কেমন বলছ এখন তো তোমার ভুলে যাবো চারিদিকে একবারে দুধে ভাতে থাকবো এখন তোমাকে ভুলে যাবো আমাদেরকে বিপদ দাও বলে সে আবার কি পৃথিবীতে থেকেও আজ পর্যন্ত বলেনি আমার কিছু বিপদ লাগবে ভগবানকে আরো ভগবান আমাকে বিপদ তুমি পাঠাও কোনোদিন শুনিনি তুমি প্রথম বলছো হ্যাঁ প্রথম আমি বলছি ঠিকই বলছি সেখানেও দেবীর এই যে স্তত্বটা ছিল আশ্রম গোসাই মহারাজের আদেশে হরিদ্বারে বসে একটা বড় গ্রন্থ লিখতে হয়েছিল সেটা আছে কুন্তীদেবীর হ্যাঁ আশ্চর্য মহিমা এর মধ্যে দেবী যে কত বড় কি মহিমা সেটা বর্ণনা করছে ওনার গুরুদেবের আদেশে আমারও গুরুদেব উনি শিক্ষাগুরু তা সেইভাবে হয়েছে তার কৃপাতে হরিদ্বারে হরিকতা চলছে ওই সময় তাড়াতাড়ি করে তারপরে এখানেও কিছু লেখা হয়েছিল কুন্তীদেবী বলছেন কুন্তীদেবী কিন্তু জানেন যদিও কৃষ্ণকে স্নেহ করেন যদিও কৃষ্ণকে ভাই ছেলে বলে স্নেহ করেন তথাপি কিন্তু তিনি জানেন এই হচ্ছে পরাত্পর অখিলেশ্বর ভগবান এটা কিন্তু জানেন তিনি তথাপি স্নেহ কৃষ্ণকে আদর করেন চুমু খান কোলে নিয়ে আদর করে এটা করেন এটা স্নেহের তো স্বভাব কী করবেন কুন্তিদেবী এবার বলছেন নমস্যে পুরুষম তো আদ্যমীশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানম অন্তর্হিরম অবস্থিতম যে নমশ্যে তোমাকে নমস্কার করি তুমি হচ্ছ সেই পরম পুরুষ তুমি হচ্ছ সেই পরম পুরুষ তোম ঈশ্বরম প্রকৃতে পরম প্রকৃতির পরবস্ত তুমি আর তুমি অলক্ষিতভাবে সবার অন্তরে এবং বাহিরে বিরাজমান রয়েছ প্রত্যেক জায়গায় কোথায় কৃষ্ণ নেই প্রত্যেক ধুলিকোণা থেকে আরম্ভ করে সর্বভূতে ভগবান বিরাজমান রয়েছেন সেই ভগবানকে আমরা এত বড় অন্ধ দেখতে পাই না ছিল ভক্তি পুরী পরমাংশ গুরু তিনি ভগবানকে সবসময় দেখতেন সবসময় দেখতেন সবসময় জগন্নাথকে কাজেই কুন্তিদেবী এবার বলছেন যে তুমি হলো সমস্ত ভূতের অন্তরে এবং বাইরে বিরাজমান রয়েছ তুমি প্রকৃতির পরবস্তু অনন্ত ব্রহ্মান্ন নায়ক তুমি তুমি সেই পরা কিলেশ্বর আমি জানি সেটা যদিও তুমি এখানে ভাইপো হিসাবে রয়েছ ভাইয়ের ছেলে আমরা স্নেহ করি কিন্তু জানি তারপর একটা সব কথাই অমূল্য সম্পদ তিনি বলছেন মাযা ছো মাধ্যক্ষ অব্য লক্ষে মূর মূর দৃশা নটো নটো ধরো কি বলছেন মায়া যবনিকছন্ন অজ্ঞম্ব লক্ষে মূলো নটো নটো ধরো যেমন মায়া জবনিকাচ্ছন্ন মায়াদেবী যেমন আমাদের চোখের সামনে একটা পর্দা দিয়ে ফেলে গেছে যেটা সেদিনকে বলছিল ভক্তিম ঠাকুরের কীর্তন কুলোদেবী যোগমায়া মোরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্ব ধরি শুনেছি আগুন বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার সুকুশ শ্রীকৃষ্ণ ষান্মুখ যার ভাগ্যক্রমে হয় তারে মুক্তি দিয়া করো অশোক অভয় নিষ্কাপট হে মাতা আমাপা ভক্তিমে ঠাকুর যোগমায়াকে বলছে আমাদের সঙ্গে ভগবানের কিন্তু পার্থক্য থাকা উচিত ছিল না ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎকার হবে কিন্তু হবে না কেন তার মধ্যে একটা পর্দা রয়েছে মায়া জবনিকাচ্ছন্ন এইটা কুন্দিদেবী বলছেন মায়া মায়া জবনিকায় আচ্ছন্ন কুনি রেখেছেন নিজেকে যেটা গীতায় ভগবান বলছেন যোগমায়া সমাবৃতম আমি যোগমায়াতে আবৃত হয়ে থাকি যারা মূর্খ অসুর রাক্ষস ওরা আমাকে জানতে পারে না ওরা বলবে কি যে কেউ নেই আমরাই সব যেন কংস বলছে কে আছে জগৎ রাবণ বলছে রা রেখে দা কে রাম আমি সব ওই জানতে পারছে না এটা যে নররূপের ভগবান রয়েছে কাজেই কুন্তীদেবী কাতরভাবে প্রার্থনা করছেন ছোটোবেলায় আমরা যখন ছোট বয়স ছিল দুর্গা পুজোর মাঠেতে যেতাম সার্বজনীন মাঠেতে কলকাতায় বিরাট সেই সেখানে গিয়ে দেখতাম পুতুল খেলা হচ্ছে আর কৌতূহল তারই পুতুলটা কী করে কথা বলে রে ভাই পুতুলটা কথা বলছে হোর হাতমাত নাচছে ছোট্ট বয়স আর ভালো তো বেশ বলে আশ্চর্য কিন্তু তখন বুঝতে পারতাম না এই পুতুলটাকে পেছন থেকে একজন নাচাচ্ছি পুতুলটাকে যে পেছন থেকে সুতো দিয়ে নাচে বুঝতে পারতাম ভালো বেশ ভালো নাচে কথা বলছে আবার পুতুল এইভাবে কিন্তু এটা পেছন থেকে যে একজন নাচাচ্ছে সেটা বুঝতে পারে আমাদের এই নট ধরো যথা প্রত্যেকটা মানুষকে মায়াদেবী কালো সুতো দিয়ে নাচাচ্ছে অর্থাৎ মায়াদি প্রত্যেকে নাচ কারোর কাম কার কোথ কার বিদ্বেষ সব হচ্ছে মায়াদেবী করছে কিন্তু বলতে পারছে না যেমন অলক্ষিতভাবে পুতুল নাচ হয় মায়াদেবী নাচাচ্ছে সবাইকে সব নাচো ভগবানকে জানতে পারবে না কেন ভগবান তো চাই না চাই যদি বলে ভগবানকে চাই তাহলে প্রতিজ্ঞা করে বলো নৃসিংহদেবের মন্দির ধরো আমি বলি কথা কে চায় নৃসিংহদেবের মন্দিরে চলো এবং মন্দির স্পষ্ট আমি আমি ভগবানকে চাই বল ভগবানকে কেউ চায় না ভগবানকে কেউ চায় না ভজনে এসছে ভগবানকে কেউ সহসা চায় কেউ চায় না বলে আমি সবাইকে অপমান করছি না কেউ চাইতে পারে ভগবানকে কেউ চায় না মানে হল বেশিরভাগই চায় না ভগবানের থেকে চায় ভগবানকে চায় না ভগবানের থেকে কিছু চায় তুমি আমাকে এই দাও ওই দাও এই আমাদের যেটা যেটা আমাদের ওই এই অসুরগুলো মহালয়া শোনে মহালয় অসুরগুলো দুর্গা পূজা করে ওরা জানে না মা যে ও ত্রিশুলটা ধরেছে ওদের জন্য ওরা বোঝে না কালী পূজা করে ওর যে হাতে মায়ের হাতে যে খানাটা ওদেরকে কাটবে ওরা বোঝে না ওরা মনে করে আমরা কালী পূজা করলাম দুর্গা পূজা করলাম আরে ওদের তোদেরই কাটার জন্য তো বুঝতে পারি না আর যখন মহালয়া হয় কি কানেতে কুলো দিয়ে থাকিস কানেতে কুলো দিয়ে কিছু বুঝিস না পড়াশোনা কিছু নাই না কী লেখা রয়েছে কি চণ্ডী কী বলছেন চণ্ডীতে খালি পার্থ না ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশ জয়হি এই তো বলছে মায়ের কাছে দাও 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 আরে এত দিচ্ছে তারপরে বলে আরও দাও এত দিচ্ছে এইটা তো বা তো এগুলো শোনে কিন্তু যা দেবী সর্বভূতেশু শক্তির উপেণা সংস্থিতা নমস্তশ্যই নমস্তশ্যই নমস্তস্যই নম সবই শুনছে কিন্তু বোঝে না কাজ এই দেবীটা যা দেবী যে দেবী সংস্কৃততে পুংলিঙ্গ জ আস্তির বলে যা তাই যা দেবী সর্বভূতের সু তুই কিছু কথাটা কিছু বুঝলি না কী লেখা রয়েছে যে দেবী সর্বভূতে শক্তিরূপে উপস্থিত রয়েছে কার শক্তি সেই ভগবান ভগবানের শক্তি হ্যাঁ ভগবানের শক্তি না নারায়ণী নমস্তুতে অনেকবার বলা আছে চণ্ডীপাঠে অনেকবার বলা আছে নারায়ণী নম নারায়ণী বললো কেন রে নারায়ণী বলার কারণ কী ভগবানের শক্তি কিন্তু এগুলো বোঝে না এই মূর্খগুলো বোঝে না আমাকে রক্ষা করো দেবী কিন্তু বৈষ্ণবরা কি বলে সনাতন রূপ পৌপাদ আমাদের কি বলে ওদের মতো বলে না ধনম দেহি জনম দেহি বলে খালি বলে নাও নাও সব নিয়ে যাও সব নিয়ে যাও এমনকি আমার কৌপিনটে যদি ওটাও নিয়ে যাও ভগবান করলে আমার কৌপিনটায় যদি দিয়ে যাও ওটাও নিয়ে যাও ওটাও আমার লাগবে না খালি তোমাকে আমার চাই আমার কৌপিনটা যদি তুমি নিয়ে যাও আপত্তি নেই সব নিয়ে যাও কিন্তু তোমাকে চাই আমি এটা হলো বৈষ্ণবদের বিচার কিন্তু সারা জগৎ অভাবগ্রস্ত মায়াগ্রস্ত মানেই হলো অভাবগ্রস্ত মায়াগ্রস্ত মানে অভাবগ্রস্ত এ বৈষ্ণবদের অভাব নেই সবাদের শান্তি আনন্দ আর যে অবস্থায় রাখে ভগবান অপমান করছে কষ্ট দিয়ে দিক ওদিক ভালো থাকে থাকুক তাহলে এবারতে দেবী। আসল কথা বলে ফেলছেন গভীর গভীর রহস্য সিদ্ধান্ত বিচার বলছেন গভীর সিদ্ধান্ত বিচার বলছেন কৃষ্ণায় বাসুদেবায় দেব কি গোপ নন্দোপুমারায় গোবিন্দায় নমো নমা এবার আসল কথা এই যে গোবিন্দ আসল কথাগুলো বলছেন এবার তুমি হচ্ছে সেই গোবিন্দ কৃষ্ণায় বাসুদেবায়ু দেবকন্দনায়চ নন্দগোপ কুমারায়ু গোবিন্দায়ু নমন তারপরে বলছেন অনেক কথা অনেক কথা বলার আমার আর সময় নেই ক্ষমা করতে হবে বলছেন কুন্তিদেবী বলছেন এত প্রার্থনার পর বলছেন এক কাজ করো আমাদের জীবনে বেশি করে বিপদ পাঠাও হলে মাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ আমাদের জীবনে বেশি করে বিপদ পাঠাও বিপদ পাঠাও তো কেউ আজ পর্যন্ত কেউ আমরা ইতিহাসে শুনিনি যে আমাদের বেশি করে বিপদ ফাটাও পিসিমা বলছেন আমাদের বেশি করে বিপদ দাও বিপদ দিলে কী হবে বলছেন কুন্তিদেবী বলছেন বিপদ হো সন্ত তা তত্ত্ব তত্ত্ব ভবত দর্শনম যত সৎ অপুনর ভব দর্শনম বলছে বিপদ হলে আমরা তোমাকে স্মরণ করব বিপদ না হলে তো স্মরণ করা যায় না এটা দৈন্য করে বলছেন আর কৃষ্ণকে মনে থাকে না আমাদের শেখাবার জন্য বলছেন আমাদেরকে বিশেষ করে বিপদ পাঠাও বিপদ পাঠালে কী হবে আমরা বিপদে পড়বো আর তুমি তখন কী করে দ্বারকা থেকে ছুটে আসবে দ্বারকাতে ছুটে আসবে প্রত্যেকবারই তাই হয় ভীম অর্জুন পঞ্চপাঠে বিপদ কৃষ্ণ দ্বারকা থেকে থাকতে পারছেন ওর তাতেই চল শিগ্রি চল উদ্ধবকে বলছেন উদ্ধব এই পরিস্থিতি দেখা দিয়েছে জরাসন্ধ এত অত্যাচার করছে শিশুপাল কি করা যায় তো নিজেই ভগবান আবার উদ্ধবকে পাশে বসি উদ্ধাদ ইংরেজিতে সব বাংলায় হয়নি হবে ভগবান এই যে বেঁচে থাকলে হবে বড় দুর্ভাগ্য ওদের ভাগ্য ভালো এত গম্ভীর জিনিস শুনেছে এরা আর সেখানে বলছেন কি বলছিলাম যেন আলোচনা হ্যাঁ বিপদ হ্যাঁ উদ্ধবকে উদ্ধবকে ভগবান বলছেন উদ্ধব এই তো পরিস্থিতি দাঁড়িয়েছে তোমার এখন কি বিচার এই চারিদিকে শিশুপাল অত্যাচার করছে তারপর জড়াছন্দ একেবারে ছেড়ে অত্যন্ত অত্যাচারী এই পরিস্থিতিতে যুধিষ্ঠির আদি এদের তো এরা তো ধার্মিক কী করে কি করা যায় তখন ভগবানকে পরামর্শ দিচ্ছে এটাই হলো লীলা ভগবানকে পরামর্শ দিচ্ছেন কে উদ্ধব এই কথাটা স্মরণ করে যখন কৃষ্ণ চলে গেছিলো সেই বিষয়গুলো স্মরণ করে উদ্ধব হাও হাও করে যে আমি এখন চিন্তা করি এই ভগবান আমাকে হাতের কাছে নিয়ে বসিয়ে বলতো উদ্ধব এই পরিস্থিতিতে কি তুমি কি পরামর্শ দাও কী করা যায় বলতো আজ আমি বুঝি ভগবান কি আশ্চর্য লীলাময় উদ্ধব বললেন ভগবান আপনাকে যেতে হবে গিয়ে সমাধান করতে হবে তুমি ঠিকই বলেছ জরাসন্ধের নাশ জলাছন্দের বিনাশ না হলে কোনো রাস্তাই নাই যাই হোক এইভাবে তা এখন কুন্তদেবী প্রার্থনা করছেন যে আমাদের জীবনে যেন বেশি করে বিপদ আসে কারণ বিপদ আসার সঙ্গে সঙ্গে কি হবে তুমি আমাদের বিপদগ্রস্ত দেখবে দেখে তুমি থাকতে পারবে না আমাদের কাছে আসবে আমাদের কাছে এসে আবার তুমি আমাদের সঙ্গে থাকবে মুনি ঋষিগণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যুধিষ্ঠির মহারাজকে বলছেন আফসোস করবেন না আফসোস করবেন না আপনাদের মতো এত সৌভাগ্যবান কে আছে আপনাদের মতো সৌভাগ্যগান কে আছে যে আপনাদের ঘরে পরব্রহ্ম পরাত্মশ্বর ভগবান আপনাদের ভাই রূপে ঘরেতে থাকে তা এত আপনাদের সৌভাগ্য আপনাদের মধ্যে সৌভাগ্য তো কাউ নাই আপনাদের ঘরে আত্মীয় ভাই রূপে তিনি থাকে এই জন্য ঋষি সবাই আপনাদের ঘরে যায় কেন আপনাদের ঘরে পরব্রহ্ম মানুষ মনুষ্য রূপে লুকিয়ে রয়েছে জুয়মনি লোকে বতভূরি ভাগা কীর্তনে বলছেন বাবা নারদজি মহারাজ বলছেন জুয়মনি লোকে বতভূরি ভাগা যে সাম গৃহানা মনে যে শাম গৃহানা বসতি তি সাক্ষাৎ গুরু পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম যে যাদের গৃহেতে ভগবান মনুষ্যরূপে ভাইরূপে রয়েছে আর ওই ভগবানকে দেখবার জন্য যত রাজ্যের মুনি ঋষি এক চলো একবার পাণ্ডবদের বাড়িতে আর পাণ্ডবদের বাড়ি গিয়ে কি করবে তুমি রাজবাড়ি তো বল ওখানে ভগবান আছে ভগবান যদি রাজবীতিতে আমিও যাবো রাজবাড়িতে ভগবানকে দেখতে হবে সেই যুধিষ্ঠির মহারাজ বলছেন জুয়াম জুয়াম মানে আপনারা জুয়াম নীলোকে এই জগতে সবচেয়ে ভাগ্যবান জুয়াম নীলোকে বত ভুরি বিরাট ভাগ্যবান কারণ আপনাদের গৃহেতে ঋষি সবসময় যেসব মনীষির দর্শনই পাওয়া যায় ও কোথায় কোথায় ও আপনাদের বাড়ি আসছে কেন আপনার বাড়িতে গুরু পরব্রহ্ম মানুষ্য লিঙ্গম ভগবান মানুষের রূপ ধারণ করে আপনাদের ঘরেতে রয়েছে তা আপনারা কত বড়ো ভাগ্যবান এখন কুন্তীদেবী প্রার্থনা করছেন তারপরে দৈন্য করে বলছেন দেখুন ভগবানকে বলছেন দেখো তোমাকে তো কেউ পেতে পারে না তোমাকে কে পেতে পারে তার লক্ষণটা কী সেটা বলতে গিয়ে কুন্তিদেবী বলছেন জন্মই সহ্য শ্রুত শিবিরে ধান মদহাপ্যমান নৈব অবিরাতিন নৈব অবিরাতম তমকিঞ্চন গোচরম সেখানে বলছেন জন্মৈশ্বর্য রী, সুত শ্রীভীর এ মদহ মান নৈব পমান নৈব আর্হতি অভিধাতম বৈতমকিঞ্চন গোচর তা আপনাকে কেউ পায় না কেন জগতিক লোক জন্ম ঐশ্বর্য শ্রী বিভিন্নভাবে অভিমানেতে মত্ত জন্ম ঐশ্বর্য শ্রী বিভিন্নভাবে অভিমানেতে মত্ত রয়েছে আমাদের যে অভিমানের যে আমাদের যে অভিমানের একটা বাড়ি আছে ঘর সেই অভিমানের ঘরটা জন্ম ঐশ্বর্য সুতর্ি চারটে খাম্বা খাম্বা বুঝুন পিলা পিলা মন্দির আর পিলার চারটে পিলারের ওপর আমাদের অহংকারের ঘরটা বিরাজমান থাকে আমাদের ভেতরে যে অহংকার একটা ঘর আছে সেই ঘরটা জন্ম ঐশ্বর্য সতস্সি জন্ম মানে আমি ভালো করে জন্মেছি ঐশ্বর্য মানে আমার প্রচুর টাকা পয়সা যদি কেউ থাকে দেখতে খুব ভালো আমি বিরাট আমি বিদ্যান ব্যক্তি তাহলে এই চারটে কারণে স্বাভাবিকভাবে লোকের অহংকার বাকি যে অহংকারগুলো হয় এই চারটে অহংকারের অন্তর্গত চারটে অহংকার হলো প্রধান বাকি যদি কোনো অহংকার আসে তাহলে এই অহংকার থেকেই একটা এসে অন্তর্গত তাহলে জন্মই সহ্য সুত শিবির ধমা মানমাদ প্রধান তাদের অহংকার জন্ম ঐশ্বর্য স্রোততে একদম বেড়ে পড়ে একবারে বিরাট হয়ে যায় আমি বড় একটা হনুমান হয়ে গেছি তারা আপনাকে কোনো দিন লাভ করতে পারে না কুন্তীদেবী বলছেন এরা কোনোদিনই আপনাকে লাভ করতে পারে না তাহলে কে লাভ করতে পারে সেটা বলতে গিয়ে বলছেন কুন্তিদেবী তম 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 মানে তুমি তুমি অকিঞ্চন ও গৌচর যারা আকিঞ্চন নিষ্কিঞ্চন বৈষ্ণব তারাই আপনাকে লাভ এছাড়া কেউ পারে না জাগতিক কোনো ক্ষমতা দিয়ে কোনো কিছু দিয়ে আপনাকে লাভ করা যায় না তম অকিঞ্চর গোচরম আপনি অকিঞ্চন বৈষ্ণবদের গোচরীভূত হন অর্থাৎ তাদের কাছেই আপনি থাকেন যেটা রহস্য মজা করতে গিয়ে এই দ্বারিকাতে আমাদের এই রুক্কিণী দেবীকে বলেছিলেন আরে বাবা তুমি কেন আমাকে বিয়ে করতে গেলে কত রাজার ছেলে ফেলে রয়েছে রাজকন্যা তুমি একটা আমা আমি নিঃস্ব আমার কিছুই নেই তুমি অকারণে আমাকে বিয়ে করে এক কাজ করতে পারো এখনো সুযোগ আছে দেখে শুনে একটা বিয়ে করে নাও এই কথা বলাতে কুন্তিদেবী এই কী করলো রুকিয়ে নিয়ে একবারে মূর্ছা গেল অজ্ঞান হয়ে পড়ে গেল দম করে মাটিতে সঙ্গে হাত হাতে ধুলে জল ছিটা হাওয়া তুমি অজ্ঞান গেলে কেন অজ্ঞান গেলো কী কারণে কৃষ্ণ আমায় ছেড়ে দেবে এই কথা বলছে মানে বলা যায় না কৃষ্ণ ভাই ছেড়ে দেবে এই ভয়েতে পড়ে গেল অজ্ঞান হয়ে দেবী এই আমাদের রুক্কিণীর সামনে কৃষ্ণ অনেক মজা করে করে বলছে আমি কাপুরুষ বুঝলেন এই আক্রমণ করে চলে দেখো জলের মাঝখানে আমি গিয়ে একটা দ্বীপের মধ্যে আছি কারণ আমি কাপুরুষ বুঝলে তুমি একটা বীরকে কোনো বিয়ে করো এর অনেক রহস্য কিন্তু আছে কোনো সময় আমি এগুলো বিচার করে দেখাবো অবাক কাণ্ড কৃষ্ণ এভাবে পরীক্ষা করছেন কৃষ্ণ এভাবে পরীক্ষা করছেন আর দেখো বলছেন রুকিণীকে আমি নিষ্কিঞ্চন আমার কোনো টাকা পয়সা কিছুই নেই গরিব আর আমি তো রাজাও নয় রাজা তো তোমার হচ্ছে ওই কি বলে উগ্রসেন কেন ওই বংশে একটা অভিশাপ লেগেছিল ওই বংশের কেউ রাজা হতে পারবে না যদু বংশের এটা একটা অভিশাপ ছিল এদের বংশটা কেউ হতে পারবে না তাহলে সেক্ষেত্রে দেখা গেল এই যে মজা করে বলছেন করছেন মজা কিন্তু কথাটা ঠিক বলছেন এটা যারা বোঝার তারা বুঝবে আমি যখন এইটা ব্যাখ্যা আরম্ভ হবে দারিকার এই প্রসঙ্গ তখন সেটা বললে ভালো লাগবে ভগবান বলছেন অহম নিষ্কিঞ্চন নিষ্কিঞ্চন জনৈক প্রিয় আরে বাবা আমি নিষ্কিঞ্চনও কিছু নেই আর নিষ্কিঞ্চন যারা ল্যাংটো সাধুবাদু ওরা আমাকে ভালোবাসে কী কারণে তুমি যে সময় নষ্ট করলে এইভাবে তাকে খেপাচ্ছেন যাতে যাতে বুঝ বুঝতে না পারে একটু রাগাচ্ছেন এইভাবে কুন্তিদেবী বলছেন জন্মই সহ্য সুত দমান মদহপ মান নৈবা আর্হতি অবিদাতম্বই তমে জন গোছানো ঠিক আছে যাক এখন পুরনো দিনের কথাটা অর্থাৎ দেবীর বিবাহের পূর্বে কুন্তিদেবীর যে বিবাহ হয়েছে বিবাহের পূর্বে তিনি মথুরাতে থাকতেন কুন্তীদেবী কোথায় থাকতেন মথুরা থাকতেন তো মথুরাতে থাকতেন কিন্তু বৃন্দাবনের যত লীলা সেগুলো কিন্তু জানতে পেরেছেন জানতে পেরেছেন কি বিশেষ করে বৃহৎ ভাগবতমৃত আছে আমাদের আমাদের রোহিণীমা রোহিণীমা যদিও বসুদেবজির পত্নী কিন্তু তবু তিনি বসুদেবজির ইচ্ছায় নন্দবাবার বাড়িতে থাকতেন দীর্ঘদিন যাব আর এখানেই বলরামের জন্ম হয়েছে কৃষ্ণ বলরামকে নন্দবাবা বাবা কোনোদিন আলাদা মনে করেন না নন্দবাবা বাবা মনে করেন না এটা অপরে ছেলে বরঞ্চ বেশি বেশি করে ভালোবাসেন বলরামকে এই যে বলরামের সঙ্গে কৃষ্ণের যে লীলাগুলো এইগুলো ব্রজবাসের ব্রজবাসের সময় ব্রজেতে যখন ছিলেন কে কে রুকিনী এই তোমার এই রোহিণী মা এগুলো সব দেখেছেন সেগুলো বর্ণনা করেছেন মথুরাতে এই জন্য কুন্তিদেবী সব কথাগুলো জানে নাহলে কুন্তিদেবী কিন্তু নন্দবাবার বাড়িতে ছিলেন না কিন্তু কিভাবে কিভাবে তিনি জানলেন এই ঘটনাগুলো কি করে জানলেন কতগুলো লীলা বলছেন কুন্তিদেবী এখন কতগুলো লীলা বলছেন যে তোমাকে যখন গোপী যশোদা যখন দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল তখন তোমার ভয়েতে তুমি যদি কাঁদছিলে এরকমভাবে আমায় ছেড়ে দাও এভাবে ওইগুলো আমার মনে করে এখন আমি পাগল হয়ে যায় কন্তিদ বলছেন দেখো তো জানি তোমাকে সেই তুমি অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক অপ্রাকৃত প্রাকৃত ব্রহ্মা তোমা ছাড়া আর কেউ নেই সেই ভগবান পড়ার পর সেখানে বলছেন গোপ্য আদে তৈ তাবৎ যাতে দশাস কলিলাঞ্জন সম্ভ্রমাচ্ছম বক্তম নীলীয় ভয় ভাবনায়া স্থিতস্য মাম, বিমোহতি ভীর ওপি যদ্ভেতী গোপ্য আদতে গোপী যখন তোমাকে একবার ধরে ফেলেছিল ধরে দড়ি দিয়ে বেঁধে একেবারে গুলি করার সঙ্গে তখন তুমি যে কাঁদছিলে এরকম আমায় চেড়ে দেওয়া বলে আমের না এই যে এই দৃশ্যটা আমি এখন যদি চিন্তা করি পাগল হয়ে যাই সেই তুমি অনন্ত প্রমাণ ভগবান তুমি এ গোপীর সামনে কাঁদছিলে এগুলো আমার মনে পড়ছে পরে আমি পাগল হয়ে যাচ্ছি এই জন্য বলছেন গোপ্পা আদে তো এই ক্রেতা গোসি তুমি দুষ্টামি করেছিলে তুমি তো দুষ্টামি করেছিলে পাথর দিয়ে তুমি দধি বান্টনটাকে ভেঙে দিয়েছিলে তাই জন্য তোমাকে শাস্তি দিয়েছি যশোদা মা লাঠি নিয়ে মারব তোকে আর লাঠি দেখেই ওরে বাবরে মেরো না লাঠি দেখে এক ভয় একেবারে ওইগুলো যখন আমি চিন্তা করি তখন কুন্তীদেব যে পাগল হয়ে যায় যাকে স্বয়ং ভয় ভয় করে স্বয়ং ভয় মৃত্যু যাকে ভয় করে যেটা কপিলজি মহারাজ মাকে বলেছিলেন যে যদ মদ যদয়া মদভয়াদ মদভয়াদ কী ওটা বলেন সূর্যস্তপতি মদভয়াদ ভয়াদ বাতি এই বায়ু বইছে আর আমার ভয়েতে সূর্য তাপ দিচ্ছে এগুলো সব আমার ভাইতে করছে আমি সব কাজেই কুন্তীদেবী এবার চিন্তা করে বড় বিওয়াল হয়ে পড়ছে সেই তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছ তুমি ভগবান অথচ তুমি এইরকমভাবে লীলা করেছ ঠিক মানুষের মতো গোপ্য আদতে তৈ ক্রেতা নাম তাবৎ জাতে দশাস্ত কলীলাঞ্জন সম্ভ্রমাক্ষম বক্তম নীলীয় ভবভাব স্থিতস্য শ্যামাম বিমোহতি ভীর ওপি পিজদ বিভেতি এই কথাগুলো এখন মনে করে আমি এখন পাগল হয়ে যাই আমি কল্পনাই করতে পারি না কি করে এটা হয় যাই হোক এখন আমরা উপায় নেই বিস্তৃত ব্যাখ্যা আমি বলেছি পনেরো বছর লাগবে যদি গৌরীয় ব্যাখ্যা আমি ভগবানের ইচ্ছায় করতে হয় মহাপ্রভু যে মানেগুলো বলতে চেয়েছিলেন সেই আনুগত্যে গুরুবর্গের আনুগত্যে যদি সমগ্র ভাগবতের ব্যাখ্যা করতে হয় তাহলে কম করে বারো থেকে পনেরো বারো আমি কম করে বললাম বারো থেকে পনেরো এক একটা স্কন্দ এক এক বছর ধরে চলবে বিরাট ব্যাখ্যা যাই হোক অত ব্যাখ্যা সোনারও লোক নেই আর সেই সব আয়ুও নাই আর যোগ্যতাও লোকের কোথায় নেই যাই হোক সেখানে নবম স্কন্দে আমরা দেখছি পিতামা ভীষণ নিচান পিতামা বিশ্বের ইচ্ছা মৃত্যু বিশ্ব জগৎ থেকে চলে যাবেন সরসজ্জায় পড়ে রয়েছেন অর্জুন তাকে বেত্রগঙ্গা জল খাইয়েছিলেন যখন জলচেষ্টা পেয়েছিল ভূমিতে মারলেন বান এবং জল গিয়ে পিতামা বিশ্বের মুখে পড়ল বহুদিন যাবৎ তিনি অপেক্ষা করছেন কখন উত্তরায়ণ আসবে সিদ্ধান্তের ব্যাপার শুনতে গেলে অপেক্ষা করতে হবে ডুবে যেতে হবে ওপর ওপর শুনলে হবেন কেউ যদি প্রশ্ন করেন যে পিতামা বিশ্ব তো দ্বাদশ মহাজনের একজন এত বড় মহাজন তিনি এত বড় ভক্ত তার আবার উত্তরায়নের জন্য শরীর ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে কেন কখন উত্তরায়ণ ভালো সময় আসবে আমি দেহ ছাড়বো ই আবার কি কথা এটা তো ভালো কথা হচ্ছে না এটা বোঝা যাচ্ছে না এটা তো বোঝা যাচ্ছে না মানেটা কি উত্তরায়ণ মানে কি বলতে চেয়েছেন যে গ্রহতারাগুলো গ্রহতারাগুলো একটা ভালো একটা অবস্থায় আসবে এলে পরে একটা ভালো সুযোগ দেখে যেমন মেয়েদের বিবাহের লগ্ন দেখে অন্নপ্রাশনের লগ্ন দেখে বিভিন্ন শুভ কাজের যজ্ঞের লগ্ন দেখে এখন এইসব লগ্ন কেন দেখতে যাচ্ছে বলে এগুলো সব তোমাদেরকে বোকা বানানোর জন্য এগুলো সব এই বোকা মানুষগুলোকে বোকা বানান পিতামিশ্ব তো ভগবান ভগবানের ভক্ত ভক্তের কখনো কোনো কোনো অপেক্ষা থাকে কাল পাত্র এগুলো জড়ো কাল পাত্র গোহ তারা এগুলো জড়ো এগুলো অপ্রাকৃত নয় এগুলো কি করতে পারে ভক্তকে ইচ্ছে করে এই জন্য বলছেন স্বাস্থ্যকাররা যে এখানে এই যে উত্তরায়ণ অপেক্ষা করছেন এটা তা নয় এটা আসল হল উত্তরার গর্ভেতে যিনি প্রবিষ্ট হয়েছিলেন উত্তরার গর্ভেতে অয়ন মানে শুয়েছিলেন গিয়ে রক্ষা করে বিশ্রাম করেছিলেন সেই ভগবান কৃষ্ণের জন্য তিনি অপেক্ষা করছেন বোঝা গেল উত্তরায়া গর্ভে যস্ব শয়নম ইতি উত্তরায়নম এটা বলে উত্তরায়ণ উত্তরার গর্ভেতে কেন আমরা শুনেছি কীর্তনে ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম এইটি মানে শয়ন মানে বিশ্রাম অনিশ্চিন্ত উত্তরার গর্বে গেছেন বাচ্চাটাকে রক্ষা করে দিয়েছে আর নিশ্চিন্ত করে কোনো ঝামেলা নেই কামনা বাসনা নেই তাহলে উত্তরায়ণ বলতে নিশ্চয়ই আমরা এই উত্তরায়ণ যখন আমাদের আসবে কখন ধ্রুবতারা এখানে যাবে এ ওখানে যাবে এটা নয় এই রাশি এই রাশিতে যাবে এরকম কোনো ব্যাপার নয় ভুল এশা অর্থাৎ কখন দয়াময় কৃষ্ণ আমার কাছে আসবেন তার চরণ দেখব তার বদনখানা দেখব যেটা মহাপ্রভু হরিদাসের ক্ষেত্রে বলেছিলেন হরিদাসের নির্জন হল ভীষ্মের নির্জন মনে পড়ল মহাপ্রভু বলছেন দেখবেন পড়ে দেখবেন আজ এই পিতাম ভীষ্মের স্মরণের কথা মনে পড়ে গেল হরিদাস ইচ্ছামাত্র দেহ মহাপ্রভু বলছেন হরিদাস যেমন সংকল্প গল্প দেহ ছেড়ে চলে গেল আমি আটকাতে পারলাম না আমরা কেউ আটকাতে পারলাম না আমরা হরিদাসকে রাখতে চেয়েছিলাম আমাদের সঙ্গে মহাপ্রভু আফসোস করে বলছেন কৃষ্ণ দয়া করি দিয়েছিল সঙ্গ মহাপ্রভু নিজে বলছেন কৃষ্ণ দয়া করি দিয়েছিল সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ হায় রাম সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে ভগবান দয়া করে হরিদাসকে আমাদের কাছে আমার কাছে পাঠিয়েছিল আমরা তার সঙ্গপে কত কৃতকৃতার্ত হয়েছি আর সেই হরিদাস আমাদের ছেড়ে চলে গেল আহা ভগবানের স্বতন্ত্র ইচ্ছা আমার হরিদ মহাপ্রভু বলছেন আমার যদি ইচ্ছা হতো ওকে আটকানো গেল না ও সংকল্প করেছে ভক্তের সংকল্প আমাকে মানতেই হবে আমার সংকল্প নষ্ট হয়ে যাবে ভগবান বলছে আমার সংকল্প নষ্ট হয়ে যাক কিন্তু ভক্ত যে সংকল্প এটাই যেন নষ্ট যেমন আমি এক্ষেত্রে বিশ্বের ক্ষেত্রে এটা বলা যায় বিশ্ব যখন প্রতিজ্ঞা করেছিলেন কৃষ্ণকে তুমি বলেছ অস্ত্র ধরবে না আমি এই কুরুক্ষেত্র যুগে যুদ্ধে তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়বো আমার প্রতিজ্ঞা আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন আমি অস্ত্র ধরবো না এখানে খালি আমি আমি গাড়ি আমি চালাবো খালি ঘোড়ার গাড়িটি চালাবো আর কিছু করবো না এরা প্রতিজ্ঞা আমার বিশ্ব বলছেন তোমার প্রতিজ্ঞাকে আমি ধ্বংস করবার আমার ক্ষমতা নেই কিন্তু তুমি নিজেই আমার প্রতিজ্ঞার সামনে নিজের প্রতিজ্ঞাটাকে ধ্বংস করলে তুমি এত মহিমাময় তোমার নিজের প্রতিজ্ঞাটা জাগে জাগ আমাকে নয় লোকে নিন্দা করবে কিন্তু তাও আমার ভক্তের প্রতিজ্ঞা অর্থাৎ আমার প্রতিজ্ঞাটা তুমি রক্ষা করেছিলে এটা বলছেন যাওয়ার আগে আর পিতামহাভিশ্বের নির্জানের কথা মনে পড়ে যাচ্ছে মহাপ্রভু বললেন হরিদাসের নির্যান দেখে আস তার কথা মনে পড়ে গেল আহা সংকল্প করলেও চলে গেল জগৎ আর আমাদের ক্ষমতা হলো না তাকে জগতে রাখা আমি চলে যাব তুই প্রার্থনা কর তুই চলে গেল জগতে এখানে ভীষ্মর যে নির্জন প্রসঙ্গ এখানে প্রথমেই পঞ্চপাণ্ডবগণ তার দলবল যারা আছেন এবং কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজের কে সঙ্গে নিয়ে সবাই সেখানে উপস্থিত হয়েছে। যখনই স্বরসজ্জায় শুয়ে রয়েছেন প্রীতমহা ভীষ্ম আর ওই পঞ্চপাণ্ডব তাদের সবাই যখন এসছেন সামনে যুধিষ্ঠির মহারাজ অর্জুন ভীম নকুল এদেরকে দেখার সঙ্গে সঙ্গে প্রীতমহা ভীষ্ম পাগলের মতো কাঁদতে আরম্ভ করেছেন আর সহ্য করতে পারছেন না এদেরকে দেখে আর চোখের জল পাগলের মতো কাঁদছেন সরসজ্জা একশোটা শয্যার ওপরে তিনি শুয়ে রয়েছেন রক্তাক্ত দেহ কৃষ্ণ জিজ্ঞাসা করছেন কোনো কষ্ট হচ্ছে আপনার বলে না কোনো কষ্ট হচ্ছে হ্যাঁ বলেন কি সরসজ্জায় রয়েছেন কেন কষ্ট হবে কষ্ট তো হবে না কেন কৃষ্ণ তার অমৃত দৃষ্টির দ্বারা কষ্টতে নিবারণ করে দিয়েছেন কৃষ্ণ তো তাকিয়েইছেন পিতম বিশ্বর দিকে দেখাবার সঙ্গে সঙ্গে তার কষ্ট নিবারণ কৃষ্ণ জিজ্ঞাসা করছেন পিতামহ আপনার কি কোনো কষ্ট হচ্ছে না কিচ্ছু কষ্ট হচ্ছে না কোনো কষ্ট নেই তবে কাঁদছেন কেন কাঁদব না তো কী করব এই যে পঞ্চ পাণ্ডব এরা যে যুধিষ্ঠির ভীম অর্জুন নিকুল সহদেব এরা গোষ্ঠী পুরো এরা তো ধার্মিক এরা এত বড়ো ধার্মিক যে তোমাকে ছাড়া কিছু চেনে না কিন্তু তাদের এত বিপদ তাদের জীবনে এত বিপদ হলো তাদের স্ত্রীকে বেজ্যতি জঙ্গলে পাঠালো পাশে খেলায় অত্যাচার করলো কত কিছু অত্যাচার করলো সেইটা মনে করে আমার বুকটা ফেটে যাচ্ছে যেখানে কৃষ্ণ রয়েছে যেখানে কৃষ্ণ ধর্মকে ধর্ম মৌলাম হি বিষ্ণু ভগবান স্বয়ং যেখানে স্বয়ং ধর্ম কৃষ্ণ রয়েছে এরা ধার্মিক এরা কোনোদিন একটা অধর্ম করেনি কিন্তু তাদের জীবনে এত কষ্ট কুন্তীর জীবনে এত কষ্ট বাচ্চাগুলোকে পালন করবে কি করে স্বামী চলে গেল জগৎ থেকে ছেলে পেলেগুলো অসহায় কি খেতে দেবে তাদের ওই অবস্থায় এই কুন্তিদেবীর সঙ্গে এই বাচ্চাগুলো রয়েছে কি খেতে দেবে স্বামী তো চলে গেছে আর অন্ধধুতরাষ্ট্র অত্যাচার করছে ছেলেগুলোকে বিস্কে মারিয়ে দেবে কখনও যদুগৃহে পাটি দিচ্ছে এই যে কষ্ট এই কষ্টগুলো কেন হলো এটা চিন্তা করে আমি আজকে কাঁদছি আমি আমি আমার বুক ফেটে যাচ্ছি যেখানে ধর্ম যেখানে ধর্মের মূল তুমি বিরাজমান সেখানে ওদের এত কষ্ট হায় হায় এই কথাটা আমি সহ্য করতে পারছি না কুন্তি যে কষ্ট পেয়েছিলেন সেই কষ্টের অনুভব অন্য লোকেই করতে পারবেন না শিলা আশ্বঙ্গ সেই মহারাজের জীবনে এটা বারবার বলতেন কুন্তিদেবী যে কষ্ট করেছে এটা তোমরা স্বপ্ন ভাবতে পারবে না উনি অনুভবের সাধু ছিলেন এই এলাকা আমরা এরকম সাধু দেখিনি পুরো নবদ্বীপ যদি খুঁজে ফেলা যায় লোকে জানতে পারতো না এরা বুড়ো মানুষ বসে রয়েছে কে আবার এই যে কত বড়ো একটা সাধু ছিল লোকে জানতে পারেনি এরমই হয় আসব সাধুকে কিছু চিনতে পারে না লুকিয়ে থাকেন তারা যাই হোক আমাকে অনেক বঞ্চনা করতেন ভালোওবাসতেন প্রশংসা করতেন আমি হাসতাম হ্যাঁ আমি যেন বঞ্চনা করছিলামনি আমি জানি যাই হোক এইভাবে বিশ্ব বলছেন যে সবই কালের গতি পিতামা ভীষ্ম দেখো কালের গতি কালের গতিতে আজ এখানে আছে কাল ওখানে আছে কাল মানুষকে যেমন একটা মেঘ বায়ু এলো এখান থেকে চলে গেল কোথায় চলে গেল এই বায়ুটা এই বায়ুটা এলো দুটো মেঘ বন্ধুত্ব ছিল দুটো মেঘ বন্ধুত্ব ছিল কাছাকাছি গায়ে গায়ে লেগে হঠাৎ একটা হাওয়ার একটা দমকা হাওয়া এলো এ মেঘটা চলে গেল কোথায় চিরকালের জন্য চলে গেল সমুদ্রের তীরেতে কত বালুকোনা থাকে একটা বালুকোনা আরেকটা বালুকোণাকে আলিঙ্গন করে থাকে যত্নে একটা জ্বরে জোরে একটা ঝড় বয় ওই বালুকোনাটা এখন আলিঙ্গন ছেড়ে দিয়ে কোথায় ছুঁড়ে গেল আর অনন্তকালে আসবে কিনা এটা আমাদের জীবন এই বাবা মা ভাই বন্ধু নিয়ে আছি কখন হাওয়া এলো একজনে চলে গেল একজন যার যখন সময় হবে সে চলে যাবে আমি অনেক কথা বলবার ইচ্ছা রাখি কিন্তু সময় পারমিট করবে না আজকে এখানে রাখলাম কালকে বিশেষভাবে এই আলোচনাটক না করলেই নয় বড় আনন্দ লাগবে সেই জন্য সেখানে পিতম অভিশ কীভাবে কৃষ্ণকে বন্দনা করছেন বলছেন আর বলছেন আমার প্রতিজ্ঞাটাকে রক্ষা করার জন্য তুমি নিজের প্রতিজ্ঞাটাকে ধ্বংস করে তুমি আমার মহিমাটাকে প্রকাশ করলে সেই তুমি আমার সম্মুখে রয়েছ ভগবানের কাছে এবার কালকে এটা না বললেই নয় এটা বলা উচিত বড় গম্ভীর বিষয় যাই হোক হ্যাঁ এইখানেই বিশ্রাম দেওয়া দরকার তশৈব হে ত্রযতে হে তো কবি ভমতাম পরিয় তল্লভতি দুঃখবৎ অন্যত সুখম কালেন সর্বত্র গভীর রংসা বাঞ্ছকালপত্র বাসিন্দি বছর পতি টান পাবনে ভো বৈষ্ণবে ভ্য নম আমরা ঠিক সাত ঠিক সাতটার সময় শুরু করব। যাতে মোটামুটি হয় নালে বেকার হয়ে যায় বেকার আপনাদের পরিশ্রম নাচতে কিছুই লাভ হবে না একটু সাতটায় শুরু করব একেও আমি বলেছি তুই তাড়াতাড়ি আসিস একটু বাবা কষ্ট হোক একটু তবু একটু কীর্তন করে মারা ছেড়ে দিত রাত হয়ে গেছে মারি যেত